أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلما قتلتموهم إن كنتم صادقين. বিভিন্ন নিদর্শন বা মুজিজার উল্লেখ রয়েছে এই আয়াতের তাফসীরে। বিভিন্ন ওরিয়েন্টালিস্টরা যে আপত্তি করেছেন তা নিয়ে আলোচনা হচ্ছে। এর কিছু অংশ আলোচনার কিছু অংশ বাকি আছে, যেখানে কথা ছেড়েছিলাম সেখান থেকে আরম্ভ করি। প্রফেসর ডক্টর আব্দুল সালাম সাহেবের আরোগ্যের জন্য আমরা দোয়া করব। তার ভাই চৌধুরী আব্দুর রশিদ সাহেব, মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব লিখেছেন যে আপনি গতকাল মুসলিমদের উদ্ধৃতি পড়তে গিয়ে পাঁচটি এমন ঘটনার উল্লেখ করেছেন। বিশেষভাবে তা উল্লেখ করেছেন এই আয়তের অধীনে যে আল্লাহ ইয়াসমিনার নাস, তিনি বললেন যে আপনি চারটি পড়েছেন, পঞ্চমটি বলেননি। হুজুর বলেন যে আমি দেখেছি তার কথা সঠিক, পঞ্চমটি এখনও উল্লেখ করা হয়নি। হযরত আকদাস মসীহ মওউদ বলেন পঞ্চম সেই ভয়াবহ মুহূর্ত ছিল যখন পারস্য বাদশাহ পারভেজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার দৃঢ় সংকল্প করে এবং তাকে গ্রেফতার করার জন্য তার সিপাহী পাঠিয়ে দেয়। তা স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহর এই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া আর শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার কথার প্রমাণ যে তিনি সত্যবাদী ছিলেন। আয়াত ইয়াসমুকান নাসের অধীনে এটি অসাধারণ একটি নিদর্শন। আসল ঘটনা হল দক্ষিণ আরবের পক্ষ থেকে, যেখানে খসরু পারভেজের গভর্নর নিযুক্ত ছিল, সেই অঞ্চল থেকে তার দুইজন প্রতিনিধি, দুজন সিপাহী রাসূলুল্লাহর কাছে আসে এবং এই বাণী পৌঁছায় যে আমার বাদশার নির্দেশ হলো যে ব্যক্তি নবী হওয়ার দাবি করেছে তাকে গ্রেফতার করে আমার কাছে পাঠিয়ে দাও, তাই আপনি আমাদের সাথে চলুন। সে যুগে আরবদের অবস্থা এমন শোচনীয় তুচ্ছ ছিল যে অনেক সময় শাস্তি দেওয়ার জন্য ফার্সিরা আক্রমণ করতো। একটি ঘটনা, ঐতিহাসিক ঘটনা, এটি বর্ণনা করা হয় যে ষাটজন আরবের কাঁধে তারা গোল আংটা ঢুকিয়ে দিয়েছিল ছিদ্র করে, তাদের দাসত্বের প্রতীক হিসেবে। এই মহান সাম্রাজ্যের বিরুদ্ধে আরবদের কিছু বলার সাহস ছিল না। একজন গভর্নরকে সে নির্দেশ দিয়ে গভর্নর দুজন সৈন্য পাঠায়। সে মনে করতে এই হলো আরবদের অবস্থা, নাম শুনেই সাথে রওনা হয়ে যাবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু অপেক্ষা করো। এরপর দুই তিন দিন, যা আমার মনে আছে, দুই তিন দিনের ভেতর আল্লাহ তাআলা ওয়াহি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খসরু পারভেজ নিহত হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি গিয়ে এই সংবাদ দাও যে আমার খোদা তোমাদের খোদাকে হত্যা করেছেন, তাই আমি যাচ্ছি না, তা আমার যাওয়ার প্রয়োজন নেই। এই সংবাদ সেখানে দেরিতে পৌঁছে যে কি হয়েছিল, কেননা সে যুগে টেলিযোগাযোগের কোনো ব্যবস্থা তো ছিল না। যাই হোক, তারা ফিরে যায়। এর কিছুকাল পর সেখান থেকে খসরু পারভেজের ছেলে, যে স্বয়ং পিতার হত্যাকারী ছিল, তার জুলুম অত্যাচারের কারণে সিংহাসনে আসীন হওয়ার পর সে
নির্দেশ জারি করে যে আমার পিতা বড় অত্যাচারী ছিল, তার সমস্ত নির্দেশ এখন আমি রহিত বা বাতিল করছি, আমি তাকে হত্যা করেছি, এখন আমি তার সিংহাসনে আসীন হয়েছে তার স্থানে। এই সংবাদ পরে আসে। এটি এমন মহান একটি ঘটনা, একই আয়াতের পরিপূর্ণতা ঘটেছে বারবার, প্রত্যেকবারই এই অসাধারণ একটি নিদর্শন ঘটেছে। তো মুসলিম ইসলাম বিশেষভাবে এটি উল্লেখ করেছেন এবং বর্ণনা করেছেন। বর্ণনা করা ভুলে গিয়েছিলাম, তাই আমি মোহাম্মদ আব্দুর রশিদ সাহেবের প্রতি কৃতজ্ঞ, তিনি সেই সুযোগ করে দিয়েছেন। একই সাথে ডক্টর আব্দুল সালাম সাহেবের জন্য দোয়ার তাহরিকের বাহানাও হয়েছে। এটি আমার, আমি কয়েকবার ভেবেছি যে দরসে তার কথা উল্লেখ করা হচ্ছে দোয়ার উদ্দেশ্যে, কিন্তু ভুলে যাই অনেক সময়। অবশ্য ভুলানোর ভিতরও কোনো হেকমত থাকে, কোনো উপকারী কথা সামনে এসে যায় সেই ভুলার কারণে। সূরা রোম সম্পর্কে যে কথা হয়েছিল তা আমার পুরনো স্মৃতি থেকে হয়েছিল। আমি বলেছিলাম যে হযরত ওমর একটি শর্ত দিয়েছিলেন কোনো মুশরিককে, বা মুশরিকরা শর্ত রেখেছিল যে এতদিনের ভিতর যদি এই ঘটনা ঘটে যেভাবে এই আয়াতে উল্লেখ রয়েছে, তাহলে আমরা তোমাদেরকে শর্ত অনুসারে জরিমানা দেব, আর যদি পুরা না হয় তাহলে তোমাদেরকে জরিমানা দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 9 বছর নির্ধারণ না করে আরো কম সময় নির্ধারণ করেন। হুজুর বলছেন একটি কথা স্পষ্টভাবে বিভিন্ন রওয়ায়েত থেকে প্রমাণিত, হাফেজ মুজাহিদ সাহেব বিভিন্ন ঘটনা পাঠিয়েছেন যে হযরত ওমর নন, আসলে হযরত আবু বকর ছিলেন। এই কথা আমি তখনও বলেছিলাম যে আমার পুরোপুরি মনে নেই, খুব সম্ভব হযরত ওমর এই কথা বলেছিলাম, কিন্তু এখন স্পষ্ট করছি যে হযরত ওমর নন, আবু বকর ছিলেন রাদিয়াল্লাহু আনহু। এছাড়া তিনি যে সমস্ত ঘটনাগুলি পাঠিয়েছেন এর কিছু তিরমিজির, কিছু দূরে মসুরের। তিরমিজি এবং বাহেকির বিভিন্ন রওয়ায়েত তিনি পাঠিয়েছেন। হুজুর বলছেন যে আমি জেনে শুনে এটি পড়ছি না, কেননা আমার মতে এই বিষয়টি এখনো অনেক গবেষণার দাবি রাখে, আর এর ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ অবশ্যই পাওয়া সম্ভব যে এই ঘটনা কখন ঘটেছিল আর এই ভবিষ্যৎবাণী কখন পুরা হয়েছে। এমন রয়েছে যাতে এত বেশি বিরোধ, কন্ট্রাডিকশন, যে বিভিন্ন ঘটনার মাঝে বেশ কয়েক বছরের ব্যবধান দেখা যায়। বা কেউ কেউ লিখেছেন যে হুদাইবিয়ার সময় 6 হিজরিতে নাকি রোম দ্বিতীয়বার হারানো অঞ্চল পুনরুদ্ধার করেছে। হযরত মুসলিম মাউদ লিখেছেন যে বদরের যুদ্ধের বছর এই ঘটনা ঘটেছে। তো 5 বছরের পার্থক্য একটা ঘটনার মাঝে। হুজুর বলছেন যে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের নিরিখে আমাদেরকে দেখতে হবে, যতক্ষণ পর্যন্ত ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কথা সিদ্ধান্ত না হবে এটি নিয়ে আলোচনা করা অর্থহীন। এখন আমাদের সুযোগ আছে, আমাদের রিসার্চ টিম এখানে রয়েছে, তারা আমার এই বাণী শুনছেন, এখনই এটি নিয়ে কাজ আরম্ভ করুন। ইতিহাস থেকে দেখুন যে আসলে কী ঘটনা ঘটেছিল। কেউ কেউ বলেন যে সিরিয়া কোনো অঞ্চল ছিল যা মুশরিকরা পুনর্দখল করে, নির্দিষ্টভাবে জানতে হবে। আর এছাড়া ওরিয়েন্টালিস্টও এই সম্পর্কে অনেক কিছু লিখেছেন, তাও মজার একটি স্টাডি হবে। এই কথাগুলোর গবেষণার পর যখন সামনে আসবে ভবিষ্যতে আপনাদের সামনে অন্য কোনো দরসে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আমি ব্রিগেডিয়ার আব্দুল ওহাব সাহেবের প্রতি কৃতজ্ঞ, তিনি
ফ্যাক্সের মাধ্যমে তিনি ফ্যাক্স করে আমাকে স্মরণ করিয়েছেন যে চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনার মতো আরেকটি ঘটনার কথা উল্লেখ করেছেন। কাল সেগন তার বই কসমসে উল্লেখ করেছেন তিনি। হুজুর বলছেন যে আমার মনে পড়েছে, আমার কাছে বই আছে। ডক্টর আব্দুল সালাম সাহেবই আমাকে বলেছিলেন যে এটি মজার বই, আপনিও পড়ুন। কাল সেগন তার বন্ধু, তার সাথে যোগাযোগ আছে, ইনি আন্তর্জাতিক খ্যাতি রাখেন, মনে হয় নোবেল পুরস্কারও পেয়েছেন, যাই হোক অনেক বড় খ্যাতি রয়েছে তার। তিনি বলেন যে বই পড়ুন। সেই বই আমি পড়েছি, তাতে প্রথমবার সেই ঘটনা আমি পড়েছিলাম। দরসের সময় মনে পড়ছিল না যে কোথায় আমি দেখেছিলাম, এটি মনে ছিল না, তাই আমি উল্লেখ করিনি। আসল ঘটনা হলো একাদশতম হিজরিতে চাঁদে ইংল্যান্ডে অনেকেই দেখেছে, ইউরোপে অনেকেই দেখেছে চাঁদে এমন ঘটনা ঘটেছে, এটি নিয়ে গবেষণা হয়েছে। কার্ল সেগনের মতে এটি নির্ভরযোগ্য একটি গবেষণা। অনুরূপ ঘটনা চাঁদে ঘটেছে, যা এই আমাদের ভূপৃষ্ঠ থেকে মানুষ দেখেছে, তখন মনে ছিল না। ব্রিগেডিয়ার আব্দুল ওহাব সাহেব আমাকে লিখে পাঠিয়েছেন, মাশাল্লাহ তার মাশাল্লাহ এই ধরনের বিষয়ের প্রতি দৃষ্টি রয়েছে, তিনি আমাকে রেফারেন্স পাঠিয়েছেন। একটি ঐতিহাসিক ঘটনা আছে যার মাধ্যমে পৃথিবী থেকে খালি চোখে চাঁদে একটি যে ঘটনা ঘটেছে তা 1178-এর 25শে জুনে একটি ঘটনা ঘটেছে, তা আমাদের পৃথিবী থেকে চর্ম চোখে দেখা গেছে বা খালি চোখে দেখা গেছে। 1178-এ ঘটেছে। পাঁচজন ব্রিটিশ পাদ্রি অসাধারণ ঘটনা উল্লেখ করেছেন, যা পরবর্তীতে ক্যান্টারবারির জার্ভাসের পৌরাণিক কাহিনীতে উল্লেখ করা হয়েছে। তার সময়কার রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবরণে এটি নির্ভরযোগ্য একটা বিষয় হিসাবে মনে করা হয়। তিনি পুরো সাক্ষ্য নিয়েছেন। হুজুর বলছেন আমি অনুবাদ শুনিয়ে দিই আপনাদেরকে। অনুবাদ হলো, একটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয় যা থেকে বোঝা যায় যে চাঁদে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমাদের পৃথিবী থেকে খালি চোখে যদি কেউ দেখে সে কি মনে করবে যে চাঁদে কি ঘটেছে। তিনি বলছেন ঘটনা হলো, ইংল্যান্ডের পাঁচজন পাদ্রি একথার সাক্ষ্য দিয়েছেন যে আমরা চাঁদে কিছু ঘটতে দেখেছি। এই ঘটনা আসছে পরে। জার্ভিস এ সম্পর্কে গবেষণা করেছেন এবং জার্ভিস নির্ভরযোগ্য এক গবেষক যিনি ঐতিহাসিক এবং কালচারাল ঘটনার সাক্ষ্য নিয়ে নিজের বইতে বা প্রবন্ধে উল্লেখ করেন। ইনি সাক্ষ্য নিয়েছেন, ইনি বলেন যে আমি মানুষের কাছ থেকে কসম নিয়েছি, নির্ভরযোগ্য লোকদের কাছ থেকে, সে পাঁচজন পাদ্রি যে ঘটনা বর্ণনা করেছেন তা সঠিক, আর তারা আর সেই ঘটনা আসলে এইভাবে ঘটেছে। একটা উজ্জ্বল নতুন চাঁদ ছিল আর চাঁদের শিং ছিল পূর্বের দিকে ঝুঁকানো। অত্যন্ত উজ্জ্বল চাঁদ ছিল শুক্লপক্ষের। ইনি বলছেন যে চাঁদের ডান বামের যে চোঁচ আছে বা শিং আছে তা পূর্বমুখী ছিল। হঠাৎ করে উপরের যে শিংটি আছে বা চোঁচ আছে, উপরের চোঁচ বা চঞ্চু দুভাগে বিভক্ত হয়ে যায়, ফেটে যায়, যেন এর একটা অংশ পৃথক হয়ে গেল, এমন মনে হচ্ছিল জমি থেকে।
যেখানে ভাগ হয়েছে সেখান থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ বের হয় কয়লার মতো, যেখানে চাঁদ বিভক্ত হয়েছে মনে হচ্ছিল সেখান থেকে তার মধ্য থেকে অনেক বেশি অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়ে উপরের দিকে যায়, আর একই সাথে এমন মনে হচ্ছিল যে জ্বলন্ত কয়লা রয়েছে, অর্থাৎ চাঁদ থেকে উপরের দিকে যাচ্ছে সেই অগ্নি। নভোচারী ড্যারল মলহল্যান্ড এবং অডিলে খেলামে হিসাব করেছেন যে যদি তখন চাঁদে বড় কোনো উল্কাপাত ঘটে তাহলে সেই এই ধরনের ক্যান্টারবারির পাদ্রীরা যে ঘটনা বর্ণনা করেছেন সেই ধরনের ঘটনার সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ হতে পারে। অর্থাৎ যদি তখন চাঁদে অনেক বড় কোনো উল্কাপাত ঘটে তাহলে এমন দৃশ্যের সৃষ্টি হতে পারে, অবতারণা হতে পারে, যা সেই সমস্ত পাদ্রীরা বর্ণনা করেছেন। এই কথাটি আমার ব্যাখ্যার সাথে সামঞ্জস্য রাখে। এটি খোদার অনুগ্রহ যে আমি এই ব্যাখ্যা এই বই হাতে আসার এবং পড়ার পূর্বেই ইংল্যান্ডে বিভিন্ন প্রশ্নোত্তর অধিবেশনে বর্ণনা করেছে যে আমার মতে এই ঘটনা এইভাবে ঘটতে পারে। আমি যখন কাল সেগনে এই কথাটি পড়লাম আমার খুব আনন্দ আমি খুব আনন্দিত হলাম। আমার খুব ভালো লেগেছে যে অনেক প্রভাবশালী নির্ভরযোগ্য একজন কর্তৃপক্ষ তিনি বলছেন এমন ঘটনা ঘটতে পারে এবং তিনি বিভিন্ন রেফারেন্স তিনি দিচ্ছেন। সত্যিকার অর্থে এই যুগে এই যে নিদর্শনগুলি প্রকাশ পাচ্ছে তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং কোরআনের সমর্থনে এই ঘটনাগুলো ঘটছে যা ঘটা অবধারিত ছিল। আর এভাবে খোদা তালা কোরআনের বরাতে আমাদেরকে তা তুলে ধরার তৌফিক দিচ্ছেন। গবেষণা বিজ্ঞানীরা করেছেন কিন্তু জামাতে আহমদিয়া এগুলোকে একসাথে রেখে কোরআন নিদর্শন হিসাবে তা পেশ করার সুযোগ পাচ্ছে। একটি শব্দের কথা হুজুর বলছেন যে এটি আমি কোনো অভিধানে পাইনি, উচ্চারণ অভিধানেও নেই। আমি মেট্রিওলজিস্ট করেছি কিন্তু মেট্রিওলজিস্টের জন্য ওহাব সাহেব যে শব্দ পাঠিয়েছেন তা কোথাও আমি পাইনি। এটি হয়তো অসাধারণ বৈজ্ঞানিক টার্ম যে কার্ল সেগন ব্যবহার করেছেন বা ইনি লিখতে ভুল করেছেন। মেটিওরিলেটিস্ট মেটিওরিলেটিসিস্ট শব্দ তিনি ব্যবহার করেছেন। মেটিওরিস্ট মেটিওরেটিক শব্দ আছে, মেটিওরেটিক শব্দ আছে, অর্থাৎ মেটিওর বা উল্কার সাথে সম্পর্ককে তাহলে বলা হয় মেটিওরিক। কিন্তু মেটিওরিসিস্ট শব্দ কোথায় আমি পাইনি, মনে হয় এর অর্থ হলো মেটিওলজিস্ট যা উল্কা বিজ্ঞানের সাথে সম্পর্ক রাখে, মেটিওর সায়েন্সের সাথে সম্পর্ক। জ্যাক হার্টুন বলেছেন খুব অতি সম্প্রতি একটি ক্রিয়েটর চাঁদে দেখা গেছে যা ক্যান্টারবারির পাদ্রীরা যা বর্ণনা করেছেন তার সাথে সামঞ্জস্য রাখে। ক্যান্টারবারির পাদ্রি যে জায়গার কথা উল্লেখ করেছেন চাঁদের অবিকল সেই স্থানে চাঁদে একটা ক্রেটার বা বিশাল গর্ত রয়েছে, সেই গর্ত বেশি পুরনো নয়, চাঁদের ইতিহাসের দিক থেকে এটি নতুন, অর্থাৎ পুরো কোনো পুরনো ঘটনা নয়, কয়েকশো বছরের ঘটনা হবে। এর নাম হলো গ্লোডানো ব্রুনো, রোমান ক্যাথলিক আলেমের নামে এটি, যার বিশ্বাস ছিল যে আরও অনেক জগৎ আছে যেখানে মানুষের বসবাস রয়েছে। ষোড়শ শতাব্দীর রোমান এক পণ্ডিত ছিলেন, তার বিশ্বাস ছিল যে আমাদের এই পৃথিবীর বাহিরেও আরও অনেক এমন পৃথিবী আছে যেখানে জনবসতি রয়েছে। He was burned at the stakes in the year 1600.
ষোলশ শতাব্দীতে এই অপরাধে তাকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে। হুজুর বলছেন তখন ইউরোপ এত গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল যে এই ব্যক্তি সেই সত্য বলেছেন যা আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন বর্ণনা করেছে। এই অপরাধে তাকে জীবন্ত আগুনে জ্বালিয়ে ছাই করা হয়েছে। কিন্তু এমন মানুষ তারা ছিলেন যারা জীবিত ছিলেন কিন্তু সত্যকে তারা অবজ্ঞা করেননি, নিজেদের কথার উপর প্রতিষ্ঠিত ছিলেন। আমাদের প্রফেসর আমাদের ওয়াহাব সাহেব এই যে উদ্ধৃতি পাঠিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। বাইবেলে যে সমস্ত নিদর্শনাবলীর উল্লেখ রয়েছে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আরো কিছু রেফারেন্স আছে কিন্তু এখন আর তা উল্লেখ করার প্রয়োজন নেই, অনেক শোনানো হয়েছে। নিদর্শনের আলোচনায় আমি বলতে চাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন অনেক অলৌকিক নিদর্শনের সম্পর্ক আছে, এর শুধু উল্লেখই নেই বরং নির্ভরযোগ্য বইতে তা উল্লেখ আছে, বুখারীতে উল্লেখ আছে, নির্ভরযোগ্য রওয়ায়তকারীদের পক্ষ থেকে তা উল্লেখ রয়েছে, পরে বিভিন্ন বই খাসায়েসুল কুবরা ইত্যাদিতে আছে। আমি তাদের রওয়ায়তে যাব না কিন্তু তাতে সন্দেহের অনেক পর্দা রয়েছে, সেখানে না গিয়ে সোজা নির্ভরযোগ্য ঘটনাবলিতে আসবো আমি ইনশাআল্লাহ। বুখারীর রওয়ায়ত পর্যন্ত আমি সীমিত থাকতে চাই। নতুবা সত্যিকার অর্থে এমন ঘটনা ঘটেছে কিনা বা নির্ভরযোগ্য হাদিস কিনা নাকি 400-500 বছর পর মানুষ বানিয়েছে তা স্পষ্টভাবে বোঝা যাবে না। বুখারীর রওয়ায়ত থেকে যে সমস্ত ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত তা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আর এরপর মুসলিমদের যুগের এমন অলৌকিক ঘটনাবলীর প্রমাণ উপস্থাপন করব যা পূর্বে এবং পরেও ইসলামের শত্রুদের সামনে নিদর্শন হিসাবে রাখা হয়নি, কেননা এমন অলৌকিক ঘটনা বিশ্বাসীদের ইমানের দৃঢ়তার জন্য ব্যবহার হয়। এমন অলৌকিক ঘটনা শত্রু দেখলেও মানে না। তাই কোরআন যে বিতর্ক একবার বন্ধ করেছে যে তামাশার মতো নিদর্শন জাদুকররা যেমন দেখিয়ে থাকে তা তোমাদের সামনে উপস্থাপন করা হবে না। এমন ঘটনা যা সার্বজনীন যা বিশ্বজনীন তা তোমাদের সামনে তুলে ধরবো, তা বর্ণনা করলেও তোমরা অস্বীকার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অলৌকিক ঘটনা তুলে ধরবো যা খাবারের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সম্পর্ক রাখে। হুজুর এক সফরে ছিলেন, 130 জনের একটি বাহিনী তার সাথে ছিল। তিনি সবাইকে জিজ্ঞেস করেছেন তোমাদের কাছে কোনো খাদ্য পানীয় আছে কিনা। এক ব্যক্তি এক সাট আনে, তা রুটি বানানোর জন্য প্রস্তুত করা হয়। এরপরে এক কাফের ছাগল চড়িয়ে সে পথে যাচ্ছিল, তিনি তার কাছে একটি ছাগল ক্রয় করেন। জবাইয়ের পর তা বোনার নির্দেশ দেন এবং এরপর সবার মাঝে তা বিতরণ করা হয়। মাংস প্রস্তুত করার পর দুটো পেয়ালা রাখা হয়, সবাই খায় এবং পেট ভরে খায় আর বেঁচেও যায়। হযরত ঈসা আলাইহিস সালামের খাবারের পরিমাণ বৃদ্ধির যে মুজিজা রয়েছে তার মোকাবেলায় অনেক বেশি নির্ভরযোগ্য রওয়ায়েত, সে যুগের নির্ভরযোগ্য পদ্ধতিতে সংগৃহীত ঘটনা। ইমাম বুখারীর গবেষণার যে মান ছিল তা অত্যন্ত উন্নত মানের ছিল। বাইবেলের সনদের যে নির্ভরযোগ্যতা তার তুলনায় এগুলোর বুখারীর ঘটনার নির্ভরযোগ্যতা অনেক বেশি। বুখারি থেকে নেওয়া হয়েছে এই ঘটনা। চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনার কথা আমি উল্লেখ করেছি ইতিপূর্বে, তাও বুখারি থেকে নেওয়া হয়েছে। বুখারির কিতাবুল মানাকিব অধ্যায় হলো শাক্কুল কামর বা চন্দ্র বিদীর্ণ হওয়া সংক্রান্ত অধ্যায়, সেই অধ্যায়ে এটি উল্লেখ আছে। তিনি সাল্লাল্লাহু ইসলামের সাহাবিদের হাতে কিছু নিদর্শন প্রকাশিত হওয়ার কথা বুখারি কিতাবুল মানাকিবে আছে।
হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত, দুজন আনসারী উসাইদ বিন হুজাইর এবং আব্বাদ বিন বেশর অন্ধকার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে বের হন। তারা দেখেন যে তাদের সামনে একটি আলো রয়েছে। তারা যতক্ষণ পর্যন্ত একত্রে ছিলেন তাদের সামনে একই আলো ছিল, তাদের সামনে চলছিল। তারা যখন পৃথক পৃথক রাস্তা নেন আলো দুভাগে বিভক্ত হয়ে যায়। সাবেত আনাসের পক্ষ থেকে বলেন যে উসাইদ বিন নুজাইল এবং হাম্মাদ বলেন যে আমাকে সাবেত বলেছেন। সাবেত আনাসের পক্ষ থেকে বলেন যে উসাইদ এবং দ্বিতীয় সাহাবি রসুল্লাহর কাছে ছিলেন। সেখান থেকে যখন তারা বের হন তখন আল্লাহ তালা এই আলোর নিদর্শন প্রকাশ করেন তাদের উভয়ের জন্য। হঠাৎ করে এই আলো প্রকাশিত হওয়া এবং মানুষের সামনে থাকা চলা, এটি এর বাস্তবতা কি আমরা জানি না, কিন্তু এর আয়াতগুলো নির্ভরযোগ্য। কোরআনের সে আয়াতের সমর্থন করে এটি, যে আয়াতে আছে যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের নূর বা তাদের আলো তাদের অগ্রে ধাবিত হবে, সেই নূরের সেই আলোর বা জ্যোতির বাহ্যিক রূপ নেয়া এটি অসম্ভব কিছু নয়। খোদার অলৌকিক শক্তি এবং কুদরত এটি কোনো সুন্নতের পরিপন্থী নয়, তাই এটি আমাদেরকে মানতেই হবে এবং গ্রহণ করতে হবে। তার সম্পর্কে আরেকটি রওয়ায়েত আছে, তাদের সম্পর্কে আরেকটি রওয়ায়েত আছে, এই সাহাবিরা যে আলো দেখছিলেন, যে যার আলোতে তারা হাঁটছিলেন, সত্যিকার অর্থে তাদের লাঠি নাকি আলোকিত হয়, তার মাধ্যমে তারা পথ দেখেন। এটি যাই হোক, লাঠি আলোকিত হোক বা সাধারণ জ্যোতি হোক, সাধারণ আলো হোক, আমার মতে বুখারীর রওয়ায়েতই বেশি নির্ভরযোগ্য। বুখারীতে আরও একটি আশ্চর্যজনক ঘটনা আছে, সমস্ত মুহাজির এবং আনসার পরিখা খনন করছিলেন, হযরত জাবের দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম চরম ক্ষুধার্ত ছিলেন, স্ত্রীর কাছে আসেন, জিজ্ঞেস করেন যে কিছু খাওয়ার কিছু আছে কিনা। তিনি একশা ভুট্টা বের করেন, এটি মাপের একটি পরিমাপ, আড়াই বা তিনশের, আর ছাগলের কথাও জিকের আছে। মদিনাতে এই ঘটনা ঘটেছে, ইতিপূর্বে যে ঘটনা শোনানো হয়েছে সেটি মদিনার বাহিরের ঘটনা ছিল। সার কথা হলো চুলায় দেখছি কোন দেগ চুলায় বসানো হয়েছে, ছাগলের মাংস পাকানো হয়, আর একশা আটা যতটাই হোক তা রুটির জন্য প্রস্তুত করে রাসূলুল্লাহর কাছে পয়গাম পাঠানো হয় এবং তাকে পয়গাম পাঠানো হয় যে আপনি কয়েকজন সাহাবী নিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা পরিপন্থী, কয়েকজন সবাই ক্ষুধার্ত হবে, কয়েকজন সাহাবিকে তিনি নিয়ে চলে যাবেন, এটি রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর পবিত্র মর্যাদা পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাম গণ এলান গণ ঘোষণা করান, এটি থেকে বোঝা যায় যে ঐশী সংবাদ তিনি পেয়েছিলেন কোনো, নতুবা মানুষের উপর এভাবে চাপ দিতে পারতেন না। আর আবু হুরায়রা সম্পর্কিত যে ঘটনা আছে তাতেও গণ এক এলান তিনি করান, যা থেকে বোঝা যায় যে আল্লাহর পক্ষ থেকে পূর্বেই কোনো শুভ সংবাদ তিনি পেয়েছিলেন খাবারের পরিমাণ বৃদ্ধি পাওয়ার। তিনি বলেন আসো জাবের আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। হযরত জাবেরকে বলেন আমি যতক্ষণ আসবো না চুলা থেকে তুমি দেগ নামাবে না, তার অর্থ হলো আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন। এরপর গণ নিমন্ত্রণ দেয়া হয় আর বললেন যে আমি যতক্ষণ না আসবো রুটিও পাকাবেন। হযরত জাবের যখন ঘরে আসেন তার স্ত্রী বলেন, জাবেরের সাথে তিনি রাগান্বিত হন, বলেন যে এটি কি করলা তুমি, সঠিক বাণী পৌঁছাওনি, কথা ছড়িয়ে গেছে, এখন আমি কি করব। মহিলাদের অভ্যাস হয়ে থাকে, তারা এমন সময় ভীতত্রস্ত হয়ে যান। তিনি বলেন যে আমি কি করব, তুমি যা বলেছ আমি তাই করেছি, আমার পক্ষ থেকে কোনো ত্রুটি হয়নি, রাসূলুল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আমাদের এখানে কিছু করার নেই। তিনি যখন আসেন রাসূলুল্লাহ তার স্ত্রী তার সামনে আটা রাখেন, রাসূলুল্লাহ এর সাথে নিজের লালা মিশ্রিত করেন, বরকতের জন্য দোয়া করেন, একইভাবে দেখছে ডেগেও পবিত্র লালার মিশ্রণ করেন। এরপর তিনি রুটি পাকানোর নির্দেশ দেন, অন্তত পক্ষে 1000 মানুষের সবাই খেয়ে ফিরে গেছেন, কিন্তু মাংস এবং রুটিতে কোনো কমতি বা
ঘাটতি দেখা দেয়নি। এই বুখারির রওয়ায়েতটি পরিখার ঘটনার সাথে সম্পর্কযুক্ত। কিসা কাহিনী থেকে মুক্ত কোনো নির্ভরযোগ্য যদি ঘটনা থাকে তাহলে বুখারির রওয়ায়েতই হলো, বুখারির এই ঘটনাই হলো নির্ভরযোগ্য ঘটনা। সামান্য আটার রুটি সত্তর জন মানুষের জন্য যথেষ্ট হওয়া, এটিও বুখারির আলামাতুন নবুয়ত অধ্যায়ে উল্লেখিত রয়েছে। একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর আওয়াজ শুনে অনুভব করেন যে তিনি ক্ষুধার আতিশয্যে দুর্বল হয়ে যাচ্ছেন। ঘরে এসে তিনি নামের সঠিক উচ্চারণের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। হুজুর বলছেন যে জের জবর দেওয়া উচিত। যেন সঠিকভাবে পঠিত হয় নামটি বা শব্দটি। যাই পড়া হয়েছে, হুজুর বলছেন ঠিক আছে। সুলাইম ভুট্টার কয়েকটি রুটি ওড়নাতে করে রসুল্লার কাছে নিয়ে আসেন। সাহাবাদের সাথে রাসূলুল্লাহ মসজিদে ছিলেন, হযরত আনাস সামনে দাঁড়িয়েছিলেন। তিনি হযরত আনাসকে জিজ্ঞেস করেন যে আবু তালহা কি তোমার হাতে খাবার পাঠিয়েছেন? তিনি বললেন যে হ্যাঁ হে আল্লাহর রাসূল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের সাথে সাহাবাদেরকে নিয়ে আবু তালহার ঘরে যান। হযরত আনাস আবু তালহাকে বলার পর আবু তালহা স্ত্রীকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বড় দল বা জামাত নিয়ে আমাদের কাছে এসেছেন, অথচ খাওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে নিয়ে এসে উম্মে সুলাইমকে বলেন যে যা আছে নিয়ে আসো। উম্মে সুলাইম সেই রুটি নিয়ে আসেন যা হযরত আনাসের হাতে পাঠিয়েছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রুটিকে টুকরা টুকরা গ্রহণ করেন। উম্মে সুলাইম তাতে সব ঘি মিশিয়ে দেন যা তরকারির কাজ করেছে, কিন্তু এই রুটিতে যে বরকত হয়েছে তিনি দশ দশজন করে ডেকে খাওয়ান। তারা পেট ভরে খেয়ে বের হতো। সত্তর বা আশি জনের মতো মানুষের এতে পেট ভরে। সহি মুসলিমে সামান্য পাথেও অনেক বরকতের কারণ হওয়ার কথা উল্লেখ আছে। সহি বুখারিতে আসাবু সুফা সম্পর্কে উল্লেখ আছে। তাদের জীবিকার কোনো ব্যবস্থা ছিল না, তাই তিনি নির্দেশ দেন যে যার কাছে দুই ব্যক্তির খাবার থাকে সে যেন আসাবে সুফার একজনকে খাওয়ায়, যাদের কাছে চারজনের খাবার আছে তারা যেন আসাবে সুফার দুজনকে খাওয়ায়। এই নির্দেশ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগে দশজন, আবু বকরের ভাগে তিনজন আসে। মানুষ আবু বকরের ঘরে আসে কিন্তু আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবার খান এবং তার সাথে নামাজে এশা পড়েন। রাত কিছুটা কেটে যাওয়ার পর দেরিতে তিনি ঘরে আসলে তার স্ত্রী উম্মে রোমান বলেন যে অতিথিদের ছেড়ে কোথায় গেছেন? তিনি বলেন যে তুমি কি তাদের খাবার খাওয়াওনি? তারা তিনি বলেন যে তুমি ছাড়া তোমার অবর্তমানে তারা খাবার খেতে অস্বীকার করে। আবু বকর রাগান্বিত হন, তিনি তাদের খাবার খাওয়ানো আরম্ভ করেন। তারা খাবার খেলে একটু খেলেই খাবারের পরিমাপ বেড়ে যেত, আর তারা যখন খাবার পেট ভরে খাওয়া শেষ করেন তখন মূল খাবার থেকে খাবারের মাত্রা পরিমাণ ছিল অনেক বেশি যতটা বাকি ছিল। এই ঘটনা বড় মজার ঘটনা। হযরত আবু বকরের পবিত্র জীবন আদর্শের উপরও এই ঘটনার মাধ্যমে আলোকপাত হয়। প্রথম রওয়ায়েতকারী লিখেছেন যে রাসূলুল্লাহর কাছে তিনি খাবার খেয়েছিলেন, অথচ এটি একটু অনুমান মনে হয়। তিনি অপেক্ষা করছিলেন এজন্য যে ঘরে খাবার কম, মেহমানদের জন্য সমস্যা হতে পারে।
আর রওয়ায়েতকারে লিখেছেন যে ফিরে এসে আবুবকর যখন খাবার খাওয়ানো আরম্ভ করছিলেন তখন কসম খেয়ে বলেন যে আমি খাবার খাবো না, তুমি কেন দেরি করেছ? যদি খাবার খেয়ে আসতেন বলতেন যে আমি খেয়ে এসেছি। যে ব্যক্তি খেয়ে এসেছে সে তো এই কথা বলে না যে আমি রেগে গেছি, আমি খাবো না, এটি একটি বাহানা ছিল। স্ত্রীকে বলেন যে এত দেরি করেছো তুমি, আমি এখন আর খাবার খাবোই না। কিন্তু যখন তিনি নিদর্শন দেখেন সেই খাবারকে বরকতময় মনে করে কসম ভেঙে ফেলেন, আর মেহমানদের খাওয়ার পরও খাবার বেঁচে যায়। এই এই হলো হাদিসের সূক্ষ্ম দিক, যা থেকে বোঝা যায় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই রীতি হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিখেছেন। যদিও দাস এবং মনিবের স্টাইলে পার্থক্য থাকেই তো, কিন্তু দাস সত্ত্বেও সামঞ্জস্য আছে অনেকটা। পানি ফোটার ঘটনা, বেশি পানির পরিমাণ বেড়ে যাওয়া, সামান্য পানি পরিমাণে বেড়ে যাওয়া, আর বোখারিতে পানির বরকতের অনেক ঘটনা আছে, মুসলিমেও আছে। অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল ঈসার মাধ্যমে, কিন্তু মুসলিম সাহিত্যেও অন্ধের দৃষ্টিশক্তি লাভ করার কথা তিরমিজি কিতাবুদ দাওয়াতে উল্লেখ আছে। রসুল্লাহর কাছে এক অন্ধ ব্যক্তি আসে, সে রসুল্লাহ বলেন যে যদি তুমি চাও আমি দোয়া করতে পারি, আর যদি চাও ধৈর্য ধরাটি তোমার জন্য ভালো। সাহাবি বলেন যে দোয়া করুন, রসুল্লাহ বলেন যে ভালো করে উজু করে দোয়া করো যে আল্লাহ তোমার এই বরকতময় রসুলের কল্যাণে তা দূর করো। তিরমিজি এবং হাকিমের রওয়ায়েতে এতটাই উল্লেখ আছে, কিন্তু ইবনে হাম্বল এবং হাকিমের অন্য রওয়ায়েতে এরপর লেখা আছে যে ইনি এমনটি করার পর সুস্থ হয়ে যান। এটি এখন আল্লাহ ভালো জানেন। রওয়ায়েতকারী এক কিছু দুজন রওয়ায়েতকারী কথা এক স্টেজ পর্যন্ত বর্ণনা করেন, আর অন্য রওয়ায়েতকারীরা সেই দোয়ার ফলাফলও উল্লেখ করেছেন রওয়ায়েতে। হুজুর বলেন এটি হতেই পারে, কেননা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সুস্থ হওয়ার কথা বুখারীর রওয়ায়েত থেকেও প্রমাণিত হয়। হযরত সাদ বিন আবি ওয়াকাস, হযরত সালমা বিন আকওয়া এবং হযরত সুহায়দ বিন সাদ তিন চাক্ষুষ বা প্রত্যক্ষদর্শীর বর্ণনা যে খায়বারে পতাকা দেওয়ার জন্য যখন আলী বিন আবি তালেবকে যখন ডাকেন, হযরত আলী বিন আবু তালেবের চোখে মারাত্মক ব্যথা ছিল, আর এই ব্যথা এমন ভয়াবহ ছিল, মুসনাদ আহমদ বিন হাম্বলের বর্ণনায় আছে, এমন ভয়াবহ ছিল যে এক ব্যক্তি সালমা বিন আকওয়া তাকে তার হাত ধরে তাকে নিয়ে আসেন, চোখ খোলার শক্তি ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র লালা তার চোখে মালিশ করেন, তখনই তিনি সুস্থ হয়ে যান। আর এমন মনে হতো যেন এই চোখে কোনো ব্যথা বেদনা ছিলই না। বুখারিতে এমন এক বাচ্চার উল্লেখ আছে যার সম্পর্কে মা অভিযোগ করেন যে বোবা, কথা বলে না। রসুল্লাহ পানি আনান, হাত ধন কুলি করেন, বলেন যে পানি তাকে পান করো, কিছুটা তার উপর ছিটিয়ে দাও। দ্বিতীয় বছর সে মহিলা আসে এবং বলে যে বা আমার ছেলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। বুখারিতে ভাঙা পা জোড়া লাগার কথা উল্লেখ আছে। ইবনে মাজাতেও এমন ঘটনা আছে, কারো পাগলামি বা উন্মাদনা দূর হওয়ার কথাও আমার হাদিসে উল্লেখ আছে। বুখারী শরীফে স্মৃতিশক্তি প্রখর হওয়ার উল্লেখও আছে দোয়ার ফলে, মজেজা রসুল্লাহ দোয়ার সমস্ত সাহাবাদের ভিতর আবু হুরায়রার পক্ষ থেকে যে সমস্ত রওয়ায়েত বর্ণিত আছে তার কোনো দৃষ্টান্ত নেই। সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন, আবু হুরায়রার নাম সবার মুখস্থ, মনে হয় যেন সব রওয়ায়েত আবু হুরায়রার পক্ষ থেকেই আসে। কেউ আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে ব্যাপার কি, শুধু তিন চার বছর রসুল্লাহর কাছে ছিলে, কিন্তু অনেক রওয়ায়েত বর্ণনা করে থাকা তিনি উত্তর দেন যে আমি মসজিদেই বসতি স্থাপন করেছে, আর বিলম্বে দেরিতে ইসলাম গ্রহণের যে শূন্যতা ছিল তা মসজিদে নববীতে নিজের সম্পর্ক বসতি স্থাপনের মাধ্যমে সেই ঘাটতি দূর করেছে। খাদ্য পানীয়ের উপর করতাম না, কিন্তু যে কথা
স্মরণ ছিল, তার জন্য বলেন রসুল্লাহ আমার জন্য দোয়া করেছিলেন। দোয়ার ঘটনা হলো, একদিন রসুল্লাহর কাছে উপস্থিত ছিলাম, তার পবিত্র মুখ থেকে এই শব্দ নিঃসৃত হয় যে যে চাদর প্রসারিত করে এখন আমার কথাকে বক্ষে স্থান দেবে, সে কখন আমার কথা বলবে না। তিনি বলেন যে আমি চাদর প্রসারিত করলাম, এরপর চাদরকে বুকে টেনে নিলাম, তো তারপর থেকে আমি কখনো কথা বলিনি। তো এইভাবে কথা স্মরণ রাখা, মনে রাখার এই যে দক্ষতা, এটি অনেক বড় একটি নিদর্শন। সোরাকার ঘোড়ার পা বালিতে ডুবে যাওয়া, এটিও বুখারিতে বর্ণিত হয়েছে। এমন উঠ যে ক্লান্ত শ্রান্ত রুগ্ন ছিল, ছাড়তে পারত না, তার প্রবল গতি সম্পন্ন হওয়া, এটিও দোয়ার একটি নিদর্শন। কিন্তু এই নিদর্শনগুলো অসাধারণ মর্যাদা হওয়া সত্ত্বেও মক্কার কাফেরদের সামনে রেসালাতের সত্যতা হিসাবে তা পেশ করা যেত না। এটিও ইসলামের একটি এবং কোরআনের একটি মাহাত্ম্য যে এই কথাগুলো অনেক বড় বড় নিদর্শন, কিন্তু বলা হয় যে এগুলো আমাদের নিজেদের কথা, আমাদের ইমানের কাহিনী, আমরা দেখি, আমরা সাক্ষী। এই কথাগুলো ঘটার কারণে আমরা তোমাদেরকে ইসলামের প্রতি আমন্ত্রণ জানাই না। এগুলো এমন অলৌকিক ঘটনা যা সার্বজনীন, সেই যুগ সাক্ষী, ভবিষ্যৎ যুগ সাক্ষী। এগুলো এমন যা কোনো জাদুকর সৃষ্টি করতে পারে না, এমন মজিজা বা এমন নিদর্শন। আমরা জানি এগুলো সত্য নিদর্শন, কিন্তু অনেকের সম্পর্কেই মজিজার কথা আছে। আর ইতিহাস এমন ঘটনায় পরিপূর্ণ, যে সমস্ত ঘটনা বর্ণিত হয় বা বর্ণনা করা হয় সেগুলো সঠিক হওয়ার দিক থেকে রসুল্লাহর মর্যাদা সবচেয়ে বেশি সঠিক, সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। যেভাবে বর্ণনা করেছি যে বুখারি থেকে অনেক হাদিস নেওয়া হয়েছে, তার মাত্র কতক আমি আপনাদেরকে শোনালাম, সময় ইতিমধ্যে অনেকটা কেটে গেছে, সংক্ষিপ্তভাবে তা বর্ণনা করলাম। পরে আমরা বিভিন্ন হাদিস বেছে নেব যা নির্ভরযোগ্য, এগুলো তা এভাবে ছাপাও যেতে পারে। আমরা এখন তো সেই সময়ের সাথে আমাদের দূরত্ব অনেক বেশি, রসুল্লাহ যুগ থেকে আজকের যুগের দূরত্ব অনেক। রসুল্লাহর যুগের যে মজিজা বা নিদর্শন, নতুনভাবে জীবিত হওয়া, এটি যুগের দাবি ছিল। আখারিনের যুগ এসেছে, মাঝে তেরোশো বছর অতিবাহিত হয়েছে। কি হয়তো বলতে পারে যেগুলো অতীতের কাহিনী, পুরনো কথা, আমরা কীভাবে মানব যে এগুলো ঘটেছে কোনো যুগে। কিন্তু আমরা আমাদের এই যুগে হযরত মসীহ মওউদের হাতে এমন নিদর্শন ঘটতে দেখেছি যা সম্পর্কে সাহাবাদের একটি জামাত সাক্ষী, এমন মুত্তাকিরা সেই সমস্ত ঘটনার সাক্ষী যাদের সাথে আমাদের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমরা জানি যে তারা মুত্তাকি এবং পরম সত্যবাদী ছিলেন, কাল্পনিক কোনো কথা তারা বানাতেন না। এমন কতক নিদর্শন আপনাদের সামনে আমি তুলে ধরব। পুরনো মসির অনেক নিদর্শনের কথা তার মান্যকারীরা বলে, তাদের গবেষকেরা নিজেরাই লিখেছেন যে এই কথাগুলো নির্ভরযোগ্য নয়, এগুলো সাধারণ কিসা কাহিনী সেই যুগে প্রচলিত ছিল। আমি বিভিন্ন রেফারেন্সেস আমার কাছে আছে, অনেক গবেষক বলেন যে আসলে যা হতো তা হলো কিছু ইহুদি ছিল যারা হযরত ঈসার পরিমাণ এনেছিল, তারা পুরনো নবীদের বিভিন্ন কাহিনী যা জানতো, অনুরূপ কাহিনী নিজেদের মসির জন্য তারা নিজেরাই বানিয়েছে। আর কতক ছিল ফেগান যারা জেন্টাইল আখ্যায়িত হতো, প্রকৃতি পূজারি, ইহুদি নয় তারা। তারা যখন আসে খ্রিস্টান হয়, তারা রোমান এবং ইউনানি পৌরাণিক কাহিনী সাথে ঈশার সম্পর্ক দেখিয়েছে। তো এখানে এত বড় সেখানে এত বড় স্পষ্টতা, কিন্তু আমাদের চোখের সামনে যে সমস্ত ঘটনা ঘটেছে এই যুগের ইতিহাস, তার কতক দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরছি। তাহলে এই বিষয় ইনশাল্লাহ পরম রূপ লাভ করবে। এই সম্পর্কে এখন আর বেশি কিছু বলার প্রয়োজন হবে না যদি এটি স্পষ্ট হয়ে যায়। সিরাতুল মাহদীতে হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন, একবার আমাজান একবার এই ঘটনা বর্ণনা করেন যে একবার মসীহ মওউদ বাগানে হাঁটছিলেন,
আর কমলার একটি বৃক্ষের গাছের কাছে হাঁটছিলেন, তিনি পায়চারি করছিলেন। হযরত আম্মা জান বলেন, আমার পুরো মনে নেই যে আমি বললাম নাকি অন্য কেউ বলেছে মসিম মদকে, সংতারার মৌসুম ছিল না, আমরা সংতারা চাইলাম বা কমলা চাইলাম, তার কাছে গাছ খালি ছিল। হযরত মসিম ইসলাম গাছের দিকে হাত প্রসারিত করেন, তার হাতে একটি নতুন তাজা সতেজ কমলা আসে, তিনি দেন, যেই চা চেয়েছে সে খেয়েছেও খেয়েছে। হযরত আম্মা জান সাথে ছিলেন, কিন্তু হযরত আম্মা জানের মনে ছিল না, ঘটনা ঘটেছে কিন্তু মনে ছিল না যে তিনি বলেছেন নাকি অন্য কেউ বলেছে, অন্য কেউ কমলা চেয়েছে। যদি সেটি কমলার ঋতু না হয়ে থাকে নিশ্চয়ই আম্মা জান তা বলবেন না, কারণ তিনি জানতেন সেটি কমলার মৌসুম নয়, কোনো বাচ্চার ঘটনা মনে হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লেখেন যে এই ঘটনা শুনে আমি হযরত মৌলভি শের আলী সাহেবের সামনে যখন বর্ণনা করলাম, মৌলভি শের আলী সাহেব বলেন যে আমি এই ঘটনা খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজেই শুনেছি। তিনি বলতেন যে হযরত সাহেব আমার অনুরোধে গাছের দিকে হাত প্রসারিত করেন আর কমলা তার হাতে আসে। তো উভয় রওয়ায়েত সম্মিলিতভাবে বলে যে এক সাবালক মানুষ যার স্মরণশক্তি ভালো, সে কল্পনার জগতে নিমজ্জিত, যখন একটি ঘটনা দেখে মনে থাকে না, কিন্তু বিষয়বস্তু সঠিক। হযরত আম্মা জানের রওয়ায়েতের সত্যায়ন করছেন খলিফাতুল মাসি সানি এবং মৌলভী শের আলী সাহেবের মতো নির্ভরযোগ্য বর্ণনাকারী আছেন মাঝে। আর এই ঘটনা মুসলিম ওদের জীবনে ছেপেছে, আর কখনো তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেনি, বরং আমাদের ঘরে এটি প্রচলিত ছিল যে মুসলিম ওদ মসিমদের কাছে বলার পর গাছের দিকে হাত বাড়ান তিনি, আর হাতে একটি কমলা এসে যায়। এটিও অসাধারণ এক নিদর্শন যা নিত্যদিন ঘটে না। সত্যিকার অর্থে সেই মসি যিনি মুসার মসি, তার মোহাম্মদ রসুল্লার মসির সাথে তুলনাও হলো এখানে। তিনি ডুমুর বৃক্ষের কাছে এক বেমৌসুম ফল চেয়েছেন, তখন মৌসুম ছিল না ডুমুরের, গাছ অস্বীকার করে, কেননা গাছে ফল ছিল না। তখন ঈসা আলাইহিস সালাম সেই বৃক্ষকে অভিশাপ দেয় আর সেই বৃক্ষ চিরতরে মরে যায়। কিন্তু রসুল্লাহ ইসলামের মসি সত্যিকার অর্থেই জীবিত করার ছিল, আর ভবিষ্যৎ বা আগামী জগৎকে আশার বাণী পৌঁছানোর ছিল। তাই তিনি যে বৃক্ষের দিকে হাত প্রসারিত করেছেন সেই হাত ফলে পরিপূর্ণ হয়ে ফিরে এসেছে। হযরত মসিহ মওউদ এই পংক্তি মাথায় পড়ে যে এই হেমন্তে বসন্তকাল এসেছে, আমার বাগানে ফুল ফুটেছে। আহমদীয়তের সাথে ঘটিতব্য ঘটনাবলী সম্পর্কে শুভ সংবাদ ছিল। এখন এই সমস্ত নিদর্শনকে অলৌকিক বলুন বা ভাবতে পারেন যে কাশফি অবস্থা, আর ব্যাপক কাশফ হয়ে থাকে অনেক সময়। এর ব্যাখ্যা আপনি যাই করুন না কেন, সাক্ষী যদি দৃঢ় হয় তাহলে সে সমস্ত কথা অস্বীকার করা যায় না। আর সে সমস্ত সাহাবি যাদেরকে আমরা নিজেরা জানি, তাদের সাক্ষী কাদিয়ানের মানুষ আজও জীবিত আছে, যারা সবাই কসম খেয়ে বলতে পারেন যে যারা এই কথাগুলো বর্ণনা করেছেন তারা মিথ্যাবাদী ছিলেন না। হযরত আম্মা জান সত্যতার এক মূর্তিমান প্রতীক ছিলেন, কখনো সাজানোর জন্য সামান্যতম কথাও তিনি বাড়িয়ে বলতেন না। একবার হযরত আম্মা জান সম্পর্কে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, পুরনো কথা এটি, তার সম্পর্কে আমি লিখেছি যে তার জীবনের সবচেয়ে বড় দিক যা আমার সামনে এসেছে তা হলো তার সত্যতা। তিনি খাঁটি সত্য বলেন, যাতে ব্যক্তিগত কামনা বাসনার কোনো মিশ্রণ থাকতো না, পরিষ্কার স্বচ্ছ কথা বলার ক্ষেত্রে আমার জীবনে আমি এমন কোনো মানুষ দেখিনি। হযরত মুসলিহ মওউদ, হযরত মির্জা বশির আহমদ সাহেব এবং অন্যান্য বুজুর্গ সাহাবারাও ছিলেন, অনেকেই কথা বলার সময় হালকা চুটকি বা কৌতুক মিশ্রণ করে কথা বলা একটি মানুষের ফিতরতের অংশ, এগুলো মিথ্যা নয়, কিন্তু কথাকে সাজিয়ে বর্ণনা করে। হযরত আম্মা জান কখনো এটি করতেন না, সম্পূর্ণ পরিষ্কার স্বচ্ছ স্পষ্ট কথা তিনি বলতেন। হযরত আম্মা জানের রওয়ায়েত অত্যন্ত স্পষ্ট ছিল,
আর হযরত মুসলিহ আহমদের রওয়ায়েত থেকে হয়তো বলতে পারে যে যে বাচ্চা, দুটো রওয়ায়েত ভিন্ন ভিন্ন কেন? হযরত মুসলিহ আহমদ অবশ্যই তখন এত ছোট ছিলেন যে তিনি এটি বুঝতেন না যে আমি বেমৌসুম ফল চাচ্ছি না, অথবা চাইতেনি না। হযরত রমাদানের দূরের ঘটনা এই জন্য স্পষ্ট হয়ে যায় তার কাছে, তার মনে ছিল না আমি বলেছি নাকি বাচ্চা বলেছে। কিন্তু যেহেতু খুব সাবধান ছিলেন, তাই সাবধানতা বশত উভয় সম্ভাবনাকে তিনি খোলা রেখে বর্ণনা করেন। কিন্তু এই সাক্ষ্য দেন যে আমি নিজে দেখেছি, সেই কমলা তাঁর মুসিমদের হাতে ছিল। এটি হযরত মুসিহমদ, যিনি মোহাম্মদ রসুল্লাহর দাস ছিলেন, মোহাম্মদ সাল্লাহামের দাসত্বেরই এটি একটি নিদর্শন যে মোহাম্মদী মসিহকে নিদর্শন দেওয়া হয়েছে। তাকে যে নিদর্শন দেওয়া হয়েছে তা মুসাই মসির তুলনায় অনেক বড়। তাই এদের একথা বলার কোনো অধিকার নেই যে মোহাম্মদের কোনো নিদর্শন প্রকাশ পায়নি। মোহাম্মদ রসুল্লাহর নিদর্শন 1400 বছর পরও আজও প্রকাশিত হচ্ছে তার দাসদের হাতে। মেঘের ছায়া করার ঘটনা আমরা মুসার ঘটনায় পড়ি, যে তিনি যখন হাঁটতেন মেঘ ছায়া করতো। এটা ছোট একটি ঘটনা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একবার তার দাবির পূর্বেই আল্লাহর সাথে এটি তার ব্যবহার ছিল, একবার বাটালা থেকে কাদিয়ানের উদ্দেশ্যে সবাই নিজে নিজে পয়সা দিয়ে টমটম গাড়িতে বসেছে। এক হিন্দু তাড়াতাড়ি পয়সা দেয় এবং সেই দিক সেই সাইডে বসে, যে সাইডে ছায়া ছিল, আর একদিক থেকে বড় মারাত্মক রোদ ছিল। হযরত মুসা ইসলাম গিয়ে সেদিকে বসেন যেদিকে রোদ ছিল। কিন্তু এক মেঘ, একখণ্ড মেঘ দেখা দেয় যা বাটালা থেকে কাদিয়ান পর্যন্ত অনবরত ছায়া করতে থাকে। এক মুহূর্তের জন্য সেই মেঘ কাটেনি এবং মুসলিম ইসলাম সেই ছায়াতে ছিলেন। ইনি বলেন যে আমি হুজুরকে জিজ্ঞেস করেছি। হযরত আম্মাজান বলেন এটি যে মুসিমদ নিজেই বলেছেন। আম্মাজান বলেন মুসিমদকে জিজ্ঞেস করলাম যে হিন্দুর পর এর কি প্রভাব পড়েছে। মুসিমদ বলেন যে সে হয়তো অনুভব করেছে যে অসাধারণ কোনো ঘটনা ঘটেছে, তাই সে নেমে ক্ষমা চেয়েছে, বলে যে আমি ক্ষমা চাই, ভুল হয়ে গেছে। দেখুন, এক হিন্দিও সেই যুগের কথার সাক্ষী, আর পুরনো যুগের নিদর্শনের পক্ষে সাক্ষী সামনে আসছে যে নবীরা নবীদের সাথে নবীদের কেমন সম্পর্ক। দেখুন, অতীতের লোকদেরও সাক্ষী হয়ে থাকেন তারা, আর ভবিষ্যতের জন্য সাক্ষী। শিয়ালকোটের ছাদ ধসে পড়েছিল সেটি আপনারা সবাই জানেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এটি উল্লেখ করেছেন, একবার একটি পুরনো ঘরের ছাদে নিচে সবাই ঘুমাচ্ছিলেন, সাথে আরো কিছু মানুষ ছিল। তিনি সেই ঘরের কড়ি কাঠ থেকে এমন আওয়াজ শুনেন, মনে হচ্ছিল তা ভেঙে পড়বে। তিনি সাথীদের উঠান, কিন্তু সাথীরা আবার ঘুমিয়ে যায় যে কিছু হচ্ছে না। তিনি আবার উঠান তাদেরকে, তারা আবার ঘুমিয়ে পড়ে। তাদেরকে আবার উঠান এবং বলেন যে বের হও, এই ছাদ ধসে পড়বে অচিরেই। সবাইকে বের করার পর তিনি সবার শেষে বের হন। এইটি থেকে বোঝা যায় যে এটি নিদর্শন মুসিমদের খাতিরেই ছিল। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে সতর্ক করেছেন, তাই আমার বর্তমানে ছাদ ধসবে না। সবার পিছনে মুসিম ইসলাম বের হন, সিঁড়িতেই ছিলেন তিনি। ছাদ ধসে পড়ে এত জোরে পড়ে যে সেটি মাটিতে এসে ভূপাতিত হয়। যথাসময় এইভাবে আল্লাহ তাআলা খবর দিয়ে অন্যদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। হযরত মুন্সি জাফর সাহেবের ঘটনা বেশ কয়েকবার বর্ণনা করেছি। খাবারে বরকতের কথা বলি, হযরত আম্মাজান রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন। হযরত আম্মাজানের নিজেরই বর্ণনা,
এই মানুষ শাস্তির কসমকে বলতে পারে যে এর রওয়ায়েত সকল প্রকারের অতিরঞ্জন থেকে মুক্ত। একবার হযরত মসীহ মওউদের জন্য খুব অল্প পরিমাণ পোলা পাকানো হয়, যা শুধু তার জন্যই যথেষ্ট ছিল। কিন্তু সেদিন নবাব মোহাম্মদ আলী খান সাহেব যিনি আমাদের পাশে ঘরে থাকতেন, ডাক্তার হাসমাতুল্লাহ সাহেবের ঘর হযরত আমাজানের উঠানের শেষে সেই ঘর ছিল। নবাব মোহাম্মদ আলী খান সাহেব থাকতেন, পরে ডাক্তার হাসমাতুল্লাহ সাহেব পার্টিশন পর্যন্ত সেখানে বসবাস করেন। আমরা সেই ঘরে প্রায় যেতাম। ডাক্তার সাহেবের ছেলেদের সাথে আমাদের যোগাযোগ ছিল, ডাক্তার সাহেবের সাথে সম্পর্ক ছিল। মুসলিমদের অধিকাংশ সন্তান সন্ততি ডাক্তার সাহেবের সাথে সম্পর্ক রাখতে, আমাদের চিকিৎসাও করতেন, বড় স্নেহশীল ছিলেন, সুন্দর কথা বলতেন। আমরা তার সাহচর্য থেকে উপকৃত হওয়ার জন্য সেখানে যেতাম ছুটে। হযরত আম্মাজান বলেন যে মোহাম্মদ আলী সাহেব, তার স্ত্রী এবং সন্তানরা সবাই আমাদের ঘরে আসে। অর্থাৎ হুজুর বলছেন আমাদের পুপি আম্মাজান এইভাবে কথা বলতেন, তিনি তার স্ত্রী বাচ্চারা সবাই আমাদের ঘরে আসে। আর হযরত মুসলিম হুজুর বলছেন যে বা হতে পারে আমাদের ফুপি নন, বা মোহাম্মদ আলী সাহেবের হয়তো প্রথম স্ত্রী হবেন, ফুপিজান হতে পারেন না, ফুপিজানের এত সন্তান ছিলেন না, তার প্রথম স্ত্রীর সন্তানদের কথা হয়তো বলা হচ্ছে। নবাব আব্দুর রহিম, নবাব আব্দুর রহমানের কথা হুজুর বলছেন। যাই হোক, তারা আমাদের ঘরে আসেন। আমি মুসলিমকে বললাম যে ভাত তো যত সামান্যই পাকিয়েছে শুধু আপনার জন্য। তখন মুসলিম বলেন, মুসলিম ইসলাম ভাতের কাছে এসে দম করেন এবং বলেন যে আল্লাহর নাম নিয়ে ভাত তুমি বিতরণ করো। হযরত আম্মাজান বলেন এই ভাতে এত অলৌকিক বরকত সৃষ্টি হয়েছে, নবাব সাহেবের পুরো পরিবারের সদস্যরা সকলেই খায়। হযরত মাওলানা নুরউদ্দিন এবং আব্দুল করিম সাহেবের ঘরেও ভাত পাঠানো হয়েছে, অন্যদেরকেও দেয়া হয়েছে। সেই ভাত যেহেতু বরকতপূর্ণ ভাত হিসাবে কথা ছড়িয়ে যায়, তাই অনেকে এসে আমাদের কাছে ভাত চায়। আমরা সবার কাছে সবাইকে দিয়েছি এবং আল্লাহর ফজলে সবার চাহিদা পূরণ হয়েছে। ভাতের আরেকটি ঘটনা জর্দার সাথে সম্পর্কযুক্ত, বাহিরের বহিরাগত অতিথিদের সাথে সম্পর্ক রাখে। মিয়া আব্দুল্লাহ সানওয়ারি সাহেব বর্ণনা করেন যে একবার হযরত মসীহ মওউদ কতক অতিথিকে আমন্ত্রণ জানান তাদের জন্য ঘরে খাবার পাকান, কিন্তু যখন খাবারের সময় আসে, যখন খাবারের সময় হয় সে পরিমাণ মেহমান আরো আসে বাহির থেকে, মসজিদ মুবারক মেহমান অতিথির আগমনে ভরে যায়। হুজুর ভিতরে সংবাদ পাঠান যে আরো মেহমান এসেছে, খাবার বেশি পাঠাও। তখন আম্মাজান হযরত সাহেবকে ভিতরে ডাকেন, বলেন যে খাবার তো কম, এই গুটি কতক মেহমানের জন্য পাকানো হয়েছে যাদের কথা আপনি বলেছিলেন। আম্মাজান বলছেন যে বাকি খাবার হয়তো কোনোভাবে চলবে, কিন্তু জর্দা তো অতি সামান্য পাকানো হয়েছে, এর কি হবে? আমার মনে হয় জর্দা দেই না তাদের মেহমানদেরকে। এইভাবে হযরত আম্মাজান কথা বলতেন, আর এমন কথা আজও হয় আমাদের পরিবারে। উনি বলেন যে বাকি খাবার পাঠিয়ে দে। মুসলিম বললেন যে না, এটি ঠিক হবে না, জর্দার দেখছি আমার কাছে নিয়ে আসো। হুজুর রুমাল দ্বারা সেটিকে ঢেকে দেন আর রুমালের নিচে হাত ঢুকিয়ে আঙ্গুল জর্দাতে রাখেন এবং বলেন যে এখন সবার জন্য খাবার সবার মাঝে বিতরণ করো, আল্লাহ বরকত দেবেন। মিয়া আব্দুল্লাহ সাহেব বর্ণনা করেন যে জর্দা সবার জন্য আসে, সবাই খেয়েছে, তার এরপরও কিছু বেঁচে যায়। এই যে কিছু বেঁচে যায়, অধিকাংশ রওয়ায়েতে বেঁচে যাওয়ার উল্লেখ রয়েছে। হযরত ঈসার সময়ও, রাসূলুল্লাহর যুগেও, এখনও এই ভাষাই ব্যবহার হয়ে আসছে। এটি থেকে বোঝা যায় যে এটি অতিরঞ্জিত কোনো কথা নয়, বরং নিশ্চয়তার জন্য যে এটি খোদার পক্ষ থেকে বিশেষ নিদর্শন।
একজন লালপুরি ছিলেন, চোখের ব্যাধির ঘটনা। খানবি সাহেবের স্ত্রী পাঠান মহিলা হিজরত করে এসেছেন নেক দোয়াগো মহিলা। হজরত মিয়া বশির আহমদ সাহেবের ঘরে অনেক কাজ করতেন, তার সাথে সম্পর্ক ছিল। চাচি জানও যেহেতু পাঠান ছিলেন, ইনিও পাঠান, এই বন্ধুত্বের কারণে বেশিরভাগ ক্ষেত্রে হজরত মিয়া বশির আহমদ সাহেবের ঘরেই তিনি খেদমত করতেন। আমাদের ঘরেও আসতেন, যাওয়া আসা ছিল। বড় মজার কথাবার্তা আছে তার সন্তান সন্তানদের সবাই মুখলেস, কেউ জার্মানি, ক্যানাডা, দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, পাকিস্তান, আফগানিস্তান এবং তাদের সন্তানরা ছিলেন। ঘটনা শুনুন। একবার আমার চোখে এত কষ্ট ছিল যে ভয়াবহ ব্যথা হচ্ছিল, এমন এত লাল ছিল যে চোখ খোলার শক্তি ছিল না আমার ভেতর। আমার পিতামাতা অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু স্বাস্থ্য লাভ হয়নি, কষ্ট বাড়তে থাকে। একবার একদিন মা জোর করে চোখে পানি দিতেন, সেই যুগের ওষুধ এমনই হতো, কস্টিক একটা ওষুধ ছিল, কস্টিক সোডার, চোখ খুব জ্বলতো, বাচ্চারা পালিয়ে যেত, দুই তিনজন ধরে তাদের চোখ খুলে চোখে ঔষধ দিয়ে দিত। তো লাল পরীকে মা জবরদস্তি ধরে ঔষধ দিচ্ছিলেন। তিনি বলেন যে আমি ছুটে হজরত মসিহ মওউদের কাছে চলে যাই ভয়ে, তিনি আমার চিকিৎসা করবেন। তিনি বলেন যে আমি সেখানে যাই আর কাজ ছিলাম, চোখে ভয়াবহ ব্যথা ছিল, চোখ ছিল রক্তিম লাল এবং অস্থির ছিলাম, চোখ খোলা সম্ভব ছিল না। কিন্তু হজরত মসিহ মওউদের কাছে উপস্থিত হই, আমার হুজুর বলছেন আমার চোখে অনেক ব্যথা ছিল শৈশবে ছোটকালে, ইনি বলছেন যে আমার চোখ ফোলা ছিল ব্যথায়, আমি ছটফট করছিলাম। মসিম আসলাম তার আঙ্গুলে পবিত্র লালা নেন আঙ্গুলের মাথায়, এভাবে রসুল্লাহর যুগে হয়েছে। এক মুহূর্ত একটু একটু অপেক্ষা করে স্নেহ এবং ভালোবাসার সাথে তার আঙ্গুল আমার চোখে ধীরে ধীরে বলেন এবং মাথা হাত রেখে বলেন যে যাও, আল্লাহর ফজলে এখন আর এই কষ্ট তোমার আর কখনো হবে না। ইনি বলেন যে তার নাম ছিল আমাতুল্লাহ। ইনি বলেন যে আজ পর্যন্ত আমার বয়স 70 বছর, একবারও আমার চোখে আর ব্যথা হয়নি। আর আমি হুজুর বলছেন যে আমি তাকে দেখেছি, এই মহিলাকে, যতদিন জীবিত ছিলেন একদিনও তার চোখে কোনো কষ্ট ছিল না, পরিষ্কার স্বচ্ছ চোখ ছিল, অন্য কোনো রোগও ছিল না, ব্যথা বেদনাও ছিল না চোখে। এটি থেকে বোঝা যায় যে পূর্বের নিদর্শনগুলো সত্য ছিল, কিন্তু এমন নিদর্শন শত্রুদের জন্য নয়, বরং ইমানদারদের ইমানকে দৃঢ় করার জন্য হয়ে থাকে। এটি বোঝানোর জন্য তাদের ভিতরে এক খোদা প্রেমিক মানুষ আছেন, খোদা সর্বশক্তিমান, এই কথাগুলো প্রমাণের জন্য, ইমানদারদের ইমান দৃঢ় করার জন্য এমন নিদর্শন হয়ে থাকে। একবার হাফিজ নবীবখশ সাহেব সম্পর্কে ডাক্তাররা বলেছে যে তার চোখে ছানি বা ক্যাটারাক্ট দেখা দিয়েছে আর এটি চোখের উপর ছেয়ে যাবে। তিনি মসিমদের কাছে যান, মসিমদ আলহামদুলিল্লাহ পড়েন এবং দম করেন এবং বলেন যে দোয়া করছি, তো যেই ছানি ছিল ক্যাটারাক্ট ছিল তা ঠিক হয়ে যায় এবং শেষ বয়স পর্যন্ত কখনো ক্যাটারাক্টের আর সমস্যা দেখা দেয়নি। দোয়ার নিদর্শন নবাব আব্দুর রহিম সাহেবের সাথে সম্পর্কযুক্ত, নিশ্চিত ডাক্তাররা বলেছে যে তার বাঁচার কোনো সুযোগ নেই। আর ইন্না কান্তাল মাজার সম্পর্কিত ঘটনা, তিনি দোয়া করেছেন আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে দোয়ার সীমা থেকে কথা বেরিয়ে গেছে, তখন তিনি আল্লাহ দরবারে বলেন যে আমি শাফায়াত করছি। তখন প্রতাপের সাথে আল্লাহর পক্ষ থেকে এলহাম হয় যে মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তুমি কে, খোদার অনুমতি ছাড়া শাফায়াত করার তুমি কে? হযরত মসিহ ইসলাম আপাদমস্তক প্রকম্পিত হন, কেঁপে ওঠেন, অত্যন্ত ব্যাকুল ছিলেন, ইস্তিগফারের প্রতি মনোযোগ ছিল তার। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্নেহের সাথে এলহাম হয় যে ইন্নাকা আনতাল মাজাজ, তোমাকে অনুমতি দেয়া হচ্ছে,
এরপর তিনি শাফায়াত করেছেন এবং বলেন যে সে ঠিক হয়ে যাবে। আর তখন এই বাচ্চার অবস্থা পরিবর্তন হয়, মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসেন। আমরা নিজেদের চোখে দেখেছি, তার সাথে আমরা কথা বলেছি। আমার মামা মাহমুদুল্লাহ শাহ সাহেবের সাথে তার বড় বন্ধুত্ব ছিল। শেষ বয়স পর্যন্ত তিনি খুব সুস্থ ছিলেন, দীর্ঘ জীবন লাভ করেছেন, সন্তান সন্ততি ছিল। আব্দুল করিম সম্পর্কিত নিদর্শন আপনারা জানেন, এক পাগল কুকুর কেটেছে, রোগ ফিরে আসে, কাসলি পাঠানো হয় শিমলার কাছে জায়গা, সেখানে একটি বিশেষ হাসপাতাল ছিল, সেখানে তাকে পাঠানো হয়েছে। দোয়া করেছেন কিন্তু লাভ হয়নি, সেখান থেকে টেলিগ্রাম আসে, সরি নাথিং ক্যান বি ডান ফর আব্দুল করিম। এই রোগ যখন ফিরে আসে ঠিক হয় না, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু করার সম্ভব নয়। তখন মুসলিমদের হৃদয়ে দোয়ার প্রতি নিবদ্ধ হয় এবং আল্লাহ তাআলা দরবারে দোয়া করেন, হে আল্লাহ তুমি কাদের সর্বশক্তিমান, তুমি সুস্থ করতে পারো। তখন তাকে আশ্বস্ত করা হয়েছে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সে দোয়া গৃহীত হওয়ার সংবাদ পূর্বেই দিয়েছেন, আর সেই টেলিগ্রামকে কোনো গুরুত্বই দেননি। তিনি বলেন আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এরপর তাই হয়েছে এবং তারাও আশ্চর্য হয়ে যায়। হাসপাতালের কর্তৃপক্ষ এটিকে রেকর্ড করেছে তারা, যে আমাদের জানা মতে এমন ঘটনা কখনো ঘটেনি, কোনো ব্যক্তিকে যদি পাগলা কুকুর কামড়ায় রোগ আবার ফিরে আসে এরপর সে বেঁচে যাবে এমন ঘটনা ঘটেনি। আর এই নিদর্শন আজও জীবিত, এই অর্থে যে তিনি বড় হয়েছেন, বিয়ে হয়েছে, হায়দ্রাবাদ দক্ষিণে তার সন্তান সন্ততিরা এই দরস দেখছেন। এক বছর পূর্বে আমি যখন এটি উল্লেখ করি, সেখান থেকে উত্তর আসে যে হ্যাঁ আমরা এখানে আছি, আল্লাহ তাআলার ফজলে এটি সেই নিদর্শন যা জীবিত হচ্ছে এবং সারা বিশ্বে তা বিস্তার লাভ করছে, সারা পৃথিবী সাক্ষী যে মসীহ সত্য ছিলেন। আর সেই সমস্ত ঘটনা যেগুলোকে কাল্পনিক মনে করা হতো, কাল্পনিক নয়, সত্যিকার অর্থে এই যুগে ও এমন ঘটনা ঘটতে পারে, ঘটা সম্ভব। এখন প্রশ্নের পালা, কোরআনের বাকি নিদর্শনের কথা পরে হবে ইনশাআল্লাহ, এখন প্রশ্নোত্তর অধিবেশনের পালা। প্রশ্ন দশ পনেরো বিশ মিনিটেই হয়তো অধিবেশন শেষ হয়ে যাবে, প্রশ্ন কি বলুন? বাহির থেকে আগত প্রশ্ন উপস্থাপন করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোরাক আর পানি বৃদ্ধি পাওয়া সম্পর্কে আমার প্রশ্ন, বিজ্ঞানের নীতি হলো ম্যাটার সৃষ্টিও করা যায় না আবার ম্যাটার ধ্বংসও হয় না। হুজুর বলছেন যে বিজ্ঞানের নিরিখে উভয় কথাই মিথ্যা প্রমাণিত হয়েছে, আপনি কোন যুগে সায়েন্স পড়েছেন? আপনি এখনও বিজ্ঞানী, আপনার জানা উচিত যে বস্তুর ইনডেস্ট্রাকটিভিটির কথা ভুল প্রমাণিত হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে ভূগর্ভে ইটালি, আমেরিকা এবং অন্যান্য স্থানে এবং সুরঙ্গ বানানো হয়েছে যাতে এই কথার গবেষণা হচ্ছে যে প্রোটন, যাকে মনে করা হতো যে সবচেয়ে যা মনে করা হতো যে ধ্বংস হয় না, তার যে আয়ুষ্কাল কত, ডাক্তার আব্দুল সালাম সাহেব হিসাব বা অঙ্কের দৃষ্টিকোণ থেকে একটা বয়স নির্ধারণ করেছেন, মনে হয় 10^33 সেই আয়ুষ্কাল। ডাক্তার সাহেব সাথে আমার শেষ সাক্ষাতে এই কথাই হয়েছে, তিনি বলেন যে তাদের কথা হয়তো আমার গবেষণাকেই সত্য প্রমাণ করবে, আর হয়তো তিনি আরেকটা নোবেল প্রাইজ, এর জন্য হয়তো আরেকটা নোবেল প্রাইজ তাকে পেতে হবে। কিন্তু এই কথা ভুল প্রমাণিত হয়েছে যে ম্যাটার সৃষ্টি করা যায় না বা ধ্বংস হয় না, এই
নতুন ম্যাটার সৃষ্টি হতে পারে না, এই কথাও ভুল প্রমাণিত হয়েছে। কেননা এখন বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে গবেষণা হচ্ছে, কোনো কোনো পার্টিকেল যেমন বোসন ইত্যাদি, এ সম্পর্কে বিজ্ঞানীরা বলেন যে তারা নিজেদের বিপরীত নাম্বার, অপোজিট নাম্বার নিজেরাই সৃষ্টি করেন। একটি সাব অ্যাটমিক পার্টিকেল আছে, অপরটি সৃষ্টি হচ্ছে। এটি কতটা ম্যাটার আখ্যায়িত হওয়ার যোগ্যতা ভিন্ন কথা, কারণ এর কোনো ম্যাস না থাকলেও এর অস্তিত্ব যে আছে এটি অস্বীকার করা যায় না। এগুলোর সমন্বয়েই তো বড় ম্যাটার বা পার্টিকেল সৃষ্টি হয়, তাই এই ধারণা ভুল। যে সর্বশক্তিমান খোদা এই বিশ্ব ব্যবস্থা সৃষ্টি করে আমাদেরকে কৃষ্ণ প্রদর্শ দেখাচ্ছেন, অসম্ভব নয় যে তিনি এমন কোন নিয়মকে কাজে নিয়োজিত করেছেন যার এখনো আমরা জ্ঞান রাখি না। কিন্তু দ্বিতীয় দিকটি হলো কাশফের দিক, দিব্য দর্শনের দিক, যাকে যেটিকে অস্বীকার করা যায় না, এমন কাশফ অনেকেই দেখে যার প্রভাব বাস্তব জগতে দেখা যায়। আমি মনস্তত্ত্বের দিক থেকে প্রমাণ করেছিলাম যে সেই রিয়েলিটি এমন যে যা সত্যিই শক্তি দিয়ে থাকে মানুষকে। রাইজেল নামে এক ব্যক্তি চেকোস্লোভাকিয়াতে এক্সপেরিমেন্ট করেছেন, পরীক্ষা করেছেন। তিনি রীতিমতো সেই সমস্ত রোগীদের ওজন মেপেছেন যাদেরকে তিনি হিপনোটাইজ করেছিলেন, তাদেরকে এভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন যে এই যে গাভী দুধ দেয়, সেই গাভীর শক্তি তোমাদের মাঝে সঞ্চালিত হচ্ছে। ইনি লেখেন যে বেশ কয়েক রাতের অভিজ্ঞতার পর তারা যখনই হিপনোটিক স্টেট থেকে জাগ্রত হতো, নিজেদের তারা মনে করতো যে আমরা অনেক খেয়েছি, মজা পেয়েছি, আমাদের শক্তিতে কোনো ঘাটতি আসেনি। রাইজেল বলেন যে আমি তা পূর্বেও তাদের ওজন করেছিলাম, কিন্তু এরপর যখন ওজন করলাম তাদের ওজন বিন্দুমাত্র কমেনি। আজকালকার বিজ্ঞানীরা বা সেমি বিজ্ঞানীদের গণ্ডির বাহিরের কথা, কিন্তু যারা এই কথাগুলো বলেছেন যে তারা নির্ভরযোগ্য বিজ্ঞানী, দক্ষিণ আমেরিকা বা ক্যালিফোর্নিয়ার কোনো জায়গায় বা সেন্টিয়াগো বা কোনো স্থানে ইনি প্রফেসর রীতিমতো হিজরত করেছেন। তিনি কয়েক বছর পূর্বে তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, আমি খবর পেয়েছি তিনি সেখানে রীতিমতো প্রফেসর, জীবিত ছিলেন। কিন্তু আমি যখন যাই তিনি অন্য কোনো সফরে অন্যত্র গিয়েছেন, লেকচারের জন্য তারা যান, তাই সাক্ষাৎ হয়নি। ক্যালিফোর্নিয়ার জামাতের উচিত তাদের সাথে যোগাযোগ করা, যদি জীবিত থাকেন, আমি যদি আবার যাওয়ার সুযোগ হয় তাহলে তার সাথে সাক্ষাৎ এই ঘটনা সম্পর্কে আমি গবেষণা করতে চাই। বিজ্ঞান এখন যে সাক্ষ্য তুলে ধরছে আমাদের সামনে, বিভিন্ন যেই ফিলিংস বা অনুভূতি আছে সেগুলো এমন এত দৃঢ় রূপ লাভ করে যায়, তা থেকে মনে হয় যেন বাস্তবেই কিছু ঘটে গেছে। কিছু ঘটনা এমন ঘটে যার উপর এখনও বিজ্ঞানের দৃষ্টি নেই, কিন্তু না হলেও এটিকে অসাধারণ কাশ বা দিব্য দর্শন আপনি আখ্যা দিতে পারেন, যেভাবে ইচ্ছা হৃদয়কে প্রশান্ত করুন। কিন্তু ঘটনা এমন সুনিশ্চিত যে আমরা তা অস্বীকার করতে পারি না। ডক্টর হামিদুর রহমান সাহেব দেখছেন, বড় মুখলাস নিবেদিত প্রাণ আহমদী লস অ্যাঞ্জেলেসের আমির, পূর্বের স্প্যানিশ ভাষাভাষী যে অঞ্চল আছে সেখানে কোনো জায়গায় ডক্টর রাইজারের কথা জানতে পেরেছে। চেকোস্লোভাকিয়া থেকে তিনি সেখানে হিজরত করে সেখানে গিয়েছেন। যদি যোগাযোগ হয়, আল্লাহ কোনো ধরনের যেন জীবিত থাকেন, দেখা হলে যে সমস্ত কথা তার বইতে না বরং অন্য বইতে তার রেফারেন্সে আমি পড়েছি, গুরুত্বপূর্ণ কথা, তাই তার পক্ষ থেকে সত্যায়ন চাই আমি। ডাক্তার সাহেবও করতে পারেন, কিন্তু আমি যখন যাব তার সাথে সাক্ষাতের চেষ্টা করব।
হযরত ইয়াহিয়ার কথা বলতে গিয়ে জন নামে দুই বুজুর্গের কবরের কথা হুজুর বলেছেন, কিন্তু সেই দ্বীপ বা সেই অঞ্চলের উল্লেখ এখনো বাকি আছে। হুজুর বলছেন যে আমার আমার মনে এসেছে সেই দ্বীপের নাম হলো প্যাটমস, এটি বিরান পাহাড়ি পাহাড় বহুল অঞ্চল। সেখান থেকে এক ইয়াহিয়া বুজুর্গের সেখানে এক ইয়াহিয়া বুজুর্গের পত্রের সংবাদ পাওয়া যায় যা খ্রিস্টান সাহিত্যে আছে। ইয়াহিয়া নামের যে কবর আছে তা হলো এফিসাস অঞ্চলে, যা 15-20 মাইল দূরে, মূল ভূমির সাথে সম্পর্ক রাখে। ইনি বলছেন আপনি দ্বীপের নামও উল্লেখ করেননি, মেইনল্যান্ডের নামও উল্লেখ করেননি। সে মেইনল্যান্ড তুর্কির উত্তর পূর্বাঞ্চলে, এর পাশে রয়েছে গ্রিক, যা হতে নিকটে মধ্যবর্তী যে সমুদ্র তাতে এই দ্বীপ অবস্থিত। সে যুগে অনেক খ্রিস্টান সেই পথে যেত এবং বাণী পৌঁছাত। যারা সামুদ্রিক সফর করত তারা উপকূলের পাশাপাশি সফর করত। ফিলিস্তিন থেকে কোনো জাহাজ রওনা হয়েছিল, হয়তো তা তাদের সেখানে পৌঁছিয়ে দেয়। আর কিছুকাল তারা আত্মগোপন করে রাখেন, কোথায় রোমানরা যেন জানতে না পারে যে ইনি মৃত্যু এড়িয়ে এখানে এসেছেন। কিন্তু যাই হোক, তাদের কবর সেখানেই আছে, তার কবর সেখানে আছে। তার নাম হলো, সেই দ্বীপের নাম হলো এসিফেস, ইপিএইচইএসইউএস, এফিসেস। সেই দ্বীপে তার কবর রয়েছে ইয়াহিয়া আলাইহিস সালামের। আর একটি প্রশ্ন আছে, উত্তর লন্ডন থেকে প্রশ্ন। তিনি বলছেন যে দরসুল কোরআন সম্পর্কে একটি ব্যাখ্যাযোগ্য কথা হুজুরের সামনে রাখতে চাই। আল্লাহ তাআলা নবীদের সেই সকল দোয়া যা তিনি পছন্দ করেছেন তা তাদের ভাষায় কোরআনে সংরক্ষণ করেছেন। প্রশ্ন হলো কি সব নবী আরবি ভাষায় বলতেন? যে সমস্ত নবীদের কথা কোরআনে উল্লেখ আছে তাদের বেশিরভাগ সেই অঞ্চলের সাথে সম্পর্ক রাখেন যে অঞ্চল আরবি ভাষাভাষী। কিন্তু হযরত মূসা সম্পর্কে আমরা এই কথা বলতে পারি না যে তিনি কি আরবি বলতেন নাকি ইব্রানি বলতেন। সচরাচর ইব্রানি দ্বারা মনে করা যে ইব্রানি বলতেন। দোয়া সংরক্ষণে যতটুকু সম্পর্ক আছে কোরআন এই কথা বলেনি যে তারা কোরআন সেই ভাষাতেই তা সংরক্ষণ করেছে। ইব্রানি আরবিরই একটি বিকৃত রূপ, আর এটি বিকৃত হতে হতে কোনো জায়গায় আরবি থেকে দূরে সরে যায়। কিন্তু এরপরও অনেক বেশি সাদৃশ্য এত বেশি যে আমরা ইব্রানি বিভিন্ন বাক্য যখন পড়ি অনুরূপ আরবি শব্দ আমাদের সামনে আসে। আসল ভাষা ছিল আরবি, ইব্রানি ভাষাকে আরবিতে রূপায়িত করে বর্ণনা করলে আপত্তির কি আছে? কিন্তু তারা অন্য ভাষা বললেও কোরআনের আরবিতে অন্য ভাষা বলা আবশ্যক নয়, এর ফলে হয়তো কেউ বুঝবেই না, আর মূল উদ্দেশ্য ব্যাহত হবে। তাই যাই আল্লাহ তাআলা তারা যাই বলতেন তারা আরবি রূপ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এখানে। আরেকটি প্রশ্ন হলো মৃতদের জীবিত করার সম্পর্কে হুজুর কোরআনের আয়াত হুজুর এখন বলছেন হযরত সুলেমানের যুগে রানী সেবার প্রেক্ষাপটে আমরা জানি যে সেই পত্র পড়া হয়েছিল যে বিসমিল্লাহ রহমানের রহিম, রানী সেবার অঞ্চল তো আরবি ভাষাভাষী অঞ্চল ছিল, দক্ষিণ আরবের সাথে সম্পর্কে সেখানে হয়তো সেইভাবেই আরবি মানের বলতো। কিন্তু কোরআনে যে যে স্থানেই কোনো দোয়ার কথা উল্লেখ করেছে, হয়তো হতে পারে তা ইব্রানি বা অন্য কোনো ভাষায় হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তা সংরক্ষণ করেছেন আরবি ভাষায়। ফেরাউন তো আরবি বলতো না, কি
ফেরাউনের কথাও কোরআনে সংরক্ষিত আছে, ফেরাউনের পরিবারের বিভিন্ন ব্যক্তির কথা সংরক্ষিত আছে। মনে হয় আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, কিন্তু মূল বিষয় ছিল তাদের, তারা সেই ভাষাতেই হয়তো কথা বলেছিলেন। মৃতদের জীবিত করা সম্পর্কে হুজুর কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, এটি পেশ করতে গিয়ে হুজুর ব্যাখ্যা করেছেন যে এখানে আধ্যাত্মিক জীবনের কথা বলা হয়েছে, মৃতদের জীবিত করা নয়। প্রশ্ন হলো, খ্রিস্টানরা সাধারণত এর উত্তরে বলে যে এখানে যেহেতু ইযা দাআকুমের শব্দ আছে, তাই আধ্যাত্মিক অর্থে জীবিত করার কোনো অর্থ নেই। হুজুর বলছেন যে এটি কোনো আহমদি মৌলভির মাথার আবিষ্কার, খ্রিস্টানরা জানেই না এই ধরনের কথা, কোনো খ্রিস্টান বলে না এটা, কোনো আহমদি এই কথা বানিয়েছে। আসলে এই কথা বলেন না কেন যে আমার মাথায় এই কথা আসে, অর্থাৎ কেউ যদি এই প্রশ্ন করে আমরা কি উত্তর দেব। আসল কথা হলো, আমি বলেছিলাম যেটি কোরআনের একটি ভাষা বাগধারা, প্রত্যেক এমন কথা যা কোরআন অতীতের বরাতে বলে তার গভীরতা তুলে ধরার জন্য সে ধরনের শব্দ অন্যত্র কোরআন এমনভাবে ব্যবহার করে যে মানুষ বুঝে যায় যে আসল কথা কি। আমি বলেছিলাম যে হযরত সুলেমানের যুগে পিঁপড়া কথা বলেছে, পাখি উড়েছে, বাড়ি নিয়ে গেছে এদিক সেদিক, হযরত মসিহ পাখি বানিয়েছেন, সেই নিদর্শনের কথা উল্লেখের পরই কোরআন বলে যে এরা তোমাদের মতো উম্মত ছিল, আমরা পাখি বলি তাদেরকে বা অন্য কোনো পশু নাম দিয়ে থাকি। এগুলো রূপক ভাষা, মানুষের সাথে তার সম্পর্ক রাখে। কোরআন করিমের এটি একটি উন্নত বাগধারা, অতীতের কথা যা গ্রহণ করে তার আসল রূপের উপর আলোকপাত করে। এই দিক থেকে আমি সেই দৃষ্টান্ত দিয়েছিলাম, মৃতদের জীবিত করা যতটুকু সম্পর্ক আছে এ বিষয়ে কোরআনে অন্যত্র বর্ণিত হয়েছে। কোরআন যখন সুনিশ্চিতভাবে বলে যে কোনো মৃত বা মৃত ব্যক্তি জীবিত হতে পারেন, এটি আল্লাহর সুন্নত, আর এতে কোনো পরিবর্তন দেখবে না, তো এর তুলনায় বড় প্রমাণ আর কি। তাই হযরত মসীহ যে মৃতদের জীবিত করেছেন আর কোরআনে দা উল্লেখ আছে, প্রশ্ন হলো সেই নিশ্চিত আয়াতের বর্তমানে এর কোনো দৈহিক অর্থ আমরা করতে পারি না, করলে তা বিরোধ হবে, তো কোরআনের সমাধান কি? এভাবে যুক্তিকে যদি এগিয়ে নিয়ে যান তাহলে বোঝা যাবে যে এই হিয়া শব্দ রসুল্লার জন্য ব্যবহার হয়েছে, আর এর অর্থ দৈহিক অর্থে জীবিত করা না, বরং আধ্যাত্মিকভাবে জীবিত করা। এর আর একটি দৃষ্টান্ত আছে, কোরআন অত্যন্ত একটি আয়াতের অন্য অন্য আয়াতের সাথে, এক কথার অন্য কথার সাথে গভীর আন্তঃসম্পর্ক আছে। কোরআনেই উত্তর আছে সব কথার, যেমন কোরআনে নজুর শব্দ বারবার ব্যবহার হয়েছে, কোরআন বেশ কয়েকটি ব্যবহারের মাধ্যমে প্রমাণ করেছে যে আধ্যাত্মিক জগতে যখন নজরুল শব্দ ব্যবহার হয় কল্যাণকর বস্তুর বা ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে আসার জন্য ব্যবহার পুরস্কার স্বরূপ মানব জাতিকে তা দেয়া হয়। তাই কোরআনই একমাত্র এমন গ্রন্থ যা বাহ্যত প্রমাণ দেয়নি, কিন্তু বিভিন্ন স্থানে এমনভাবে তা উল্লেখ করেছে যে এর উপর চোখ পড়লে মানুষ আশ্চর্য হয়ে যায় যে এত যুক্তির একটা বিশাল জগৎ নজরুল শব্দ লোহার প্রেক্ষাপটে ব্যবহার করেছে, যা মাটি থেকে ভূমি থেকে নির্গত হয়। নজরুল শব্দ দুধের গবাদি পশুর জন্য ব্যবহার হয়, আর নজরুল শব্দের সম্পর্ক বৃষ্টির সাথেও দেখানো হয়েছে, বাহ্যিক অর্থেও পানি নাজেল হয়, কিন্তু আসল কথা হলো তা মানুষের জন্য কল্যাণকর। সবচেয়ে মহান দৃষ্টান্ত হলো সমস্ত নবীদের বাদ দিয়ে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নজরুল শব্দ ব্যবহার হয়েছে, অর্থাৎ এই নবী তোমাদের মাঝে আমরা নাজেল করেছে, জিকরা রসুলা, মূর্তিমান জিকের। তো
এটি কোরআনের বাগধারা এবং ব্যাখ্যা ভাষার রীতি সর্বটা রয়েছে। তাই হুজুর বলছেন যে তাৎক্ষণিকভাবে তাই কোনো এমন করিনা সন্ধানের প্রয়োজন নেই। নবীদের হত্যা করা সংক্রান্ত কথা, এটি আরও একটি মজার কথা, প্যাটমোসের কথা এসেছে। আমার ইনি প্যাটমোসের কথা বলেছে, আমার একটি আরও একটা রেফারেন্স নিয়ে এসেছি যার সাথে সম্পর্ক আছে, কিন্তু সেই প্রেক্ষাপটে আমাকে পাঠানো হয়নি, বরং এমনিতেই আমাকে পাঠিয়েছেন আব্দুস সামি সাহেব। আহকার আব্দুস সামি সাহেব খুব ভালো একটি রেফারেন্স নবীদের নিহত বা হত্যা করা সম্পর্কে মুসলিমদের পাঠিয়েছেন। আমি বলেছিলাম যে সম্ভাবনা আছে যে হতে পারে যে ইয়াহিয়া নিহতই হননি, শুধু চেষ্টা করা হয়েছে তাকে হত্যা করার। আল্লাহ তাআলা হয়তো তাকে রক্ষা করেছেন আর তিনি হিজরত করে এসিফাস এবং এফেসাস গিয়েছেন, তাতে হালকা দ্বিধাদ্বন্দ্ব ছিল আমার। আমি বলেছিলাম যে যদি রসুল্লাহর হাদিস থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে ইয়াহিয়া অবশ্যই নিহত হয়েছেন, তাহলে আমরা আমাদের গবেষণা থেকে হাত প্রত্যাহার করবো। মুসলিমদের উদ্ধৃতি থেকে যদি কিছু উদ্ধৃতি কিছু থাকে তা আমার সামনে আসা উচিত। সেই হযরত সৈয়দ আহমদ শহীদ সাহেবের কথা যেখানে ছিল তা থেকে ব্যাখ্যা করেছিলাম যে এখানে নিশ্চিতভাবে কথা বলা হয়নি যে তিনি অবশ্যই নিহত হয়েছেন। এটি একটি ঘটনা বর্ণনা বা রওয়ায়েত যা থেকে কেউ ইম্প্রেশন নিতে পারে যে তিনি নিহত হয়েছেন, তা বর্ণনা করেছেন, তিনি নিজের পক্ষ থেকে দাবি করেননি। আব্দুল সামি সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ যে এই বিষয়ে হযরত মুসলিমদের সুনিশ্চিত সাক্ষ্য তিনি পাঠিয়েছেন। অপরাধীর যেহেতু ক্রোশে লটকানো হতো, তাই নবীকে ক্রোশে দেয়া ও তার মহিমা পরিপন্থী, অর্থাৎ কাঠে ঝুলিয়ে তাকে বা লটকিয়ে তাকে মারা, এই নবীর মহিমা পরিপন্থী। একইভাবে সিফিলিস, গনেরিয়া এই সমস্ত রোগ নোংরাদের হয়ে থাকে, নবীরা তা থেকে মুক্ত থাকেন। কতল বা নিহত হওয়া নবীদের জন্য ঘৃণ্য কোনো বিষয় নয়, শুধু নিহত হওয়া এই নোংরা বিষয়ের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কোনো অসুবিধা নেই বা এটিকে আমরা অসম্ভব বলবো না, কিন্তু কোনো নবীর নিহত হওয়া প্রমাণিত নয়। হযরত মুসা ইসলাম নিশ্চিতভাবে ইয়াহিয়ার মৃত্যুর কথা যদি বলে থাকতেন তাহলে এই বাক্য তার বলা উচিত ছিল না, সম্ভব ছিল না। এর অর্থ হলো ইয়াহিয়ার মৃত্যু নিহত হওয়া সম্পর্কে সন্দেহ ছিল তার বা ধারণা ছিল যে হয়তো তিনি নিহত হয়েছেন। আমি বলেছিলাম সৈয়দ আহমদ শহীদ সম্পর্কেও গবেষণা হওয়া উচিত। আমার মনে হয় আমি কোনো বইতে ইতিহাসের কোনো বইতে পড়েছি, কোনো লেখক হয়তো লিখেছেন যে এই যে ধারণা করা হয় সৈয়দ আহমদ সাহেব সত্যি শহীদ হয়েছিলেন, এর নিশ্চিত কোনো প্রমাণ নেই, বরং শিখেরা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এরপর কি হয়েছে তা আমরা নিশ্চিতভাবে জানি না। এই কথা মানুষ যেই উপসংহারে পৌঁছক না কেন, এটি সেই ব্যাখ্যাকে তা কোনোভাবে প্রভাবিত করবে না, কেননা হযরত সৈয়দ আহমদ সাহেবের প্রেক্ষাপটে কথা প্রসঙ্গে মুসলিম ইসলাম বলেছিলেন যে হযরত ইয়াহিয়াও মনে হয় যেন নিহত হয়েছেন, এটি এক ধরনের সাদৃশ্য বা সামঞ্জস্য, কিন্তু একই সাথে এটি বলেছেন যে কোনো নবীর নিহত হওয়া প্রমাণিত নয়। এই দিক থেকে এই গবেষণা আমাদের জারি থাকবে আর সার কথা যাই সামনে আসবে গবেষণার তা আপনাদের সামনে আমি তুলে ধরব। আর কোনো প্রশ্ন আছে কিনা? ডাক্তার মুজিব সাহেবও আছেন, হাজি জুনুদুল্লাহ সাহেবের ছেলেও আছেন, রশিদ সাহেব। প্রশ্নের অধিকার সংরক্ষিত আছে অনেকেরই, চৌধুরী মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, ডাক্তার বশির সাহেব, ডার সাহেব আছেন প্রশ্ন করার জন্য, ডাক্তার বশির ডার সাহেব আছেন। তার ভাই জাফর সাহেব ডার শব্দ পছন্দ করেন, ইনি বলেন যে আমাকে শুধু ডাক্তার জাফর বলবেন হুজুর, আর ইনি রীতিমতো ডার লেখেন। আসসালামু আলাইকুম হুজুর,
আপনি আজকের দরসে বলেছেন যে গোলেবাতির রুম হযরত ওমর এই শর্ত রেখেছিলেন। আমি বলেছি যে হযরত ওমর নয়, আবু বকর এই শর্ত রেখেছিলেন। আপনি শর্তের কথা উল্লেখ করেছেন, সচরাচর বলা হয় যে শর্ত রাখা জায়েজ নয়। হুজুর বলছেন যে শর্তে সেই এইটি আসলে জুয়ার প্রেক্ষাপটে বলা হয়েছে, জুয়ার শর্ত জায়েজ। যেখানে কোরআনে জুয়া নিষিদ্ধ সেখানে জুয়া শর্তের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু যে সমস্ত মুফাসসির বা রওয়ায়েতকারীরা কথা বলেন তারা একই সাথে এটিও লেখেন যে এটি তখনকার কথা যখন শর্ত নিষিদ্ধ হয়নি বা জুয়ার শিক্ষা তখনও নাজেল হয়নি, জুয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা নাজেল হয়নি। হুজুর আপনি লালার কথা বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রেক্ষাপটের কথা আপনি বলেছেন, এতে হিকমত কি? হুজুর বলছেন যে এর পিছনে একটি হিকমত হলো লালাতেই আরোগ্যের কোনো উপকরণ থাকে। আর লালা সম্পর্কে আমি যে গবেষণা করেছি, লালাতে শক্তিশালী অ্যান্টিসেপটিক রয়েছে। কোনো খাদ্যকে মুখে চাবিয়ে যখন আমরা গ্রাইন্ড করি লাভের সাথে বা লালার সাথে মিশ্রণ করি, এটি কাল্পনিক কোনো কথা নয়, এটি প্রমাণিত সত্য যে সেক্ষেত্রে অ্যান্টিসেপটিক কাজ করে। খাবারকে অনেক ধরনের জীবাণু থেকে পাকে পেটে ঢোকার পূর্বেই সেটিকে পাক এবং পবিত্র করে, এটি হলো একটি হিকমত। দ্বিতীয়ত বরকত বা কল্যাণ সঞ্চালনের জন্য লালার মিশ্রণ এটি একটি সুন্নত। আমরা জানি যে অনেক সময় এটি করা হয়, থুথু ভিন্ন জিনিস, এটি ভিন্ন একটি কাজ, কিন্তু লালা আঙ্গুল ভিজানো এটি ঘৃণ্য কোনো এমন ঘৃণ্য কোনো কাজ নয়, শুধু বরকতের দৈহিক বহির প্রকাশের জন্য হয়তো এমনটি করা হয়েছে। আপনার দোনো হাতে কোরআন শরীফ, প্রশ্ন করার সময় কান কিভাবে চুলকাবেন? আপনারা দেখে থাকবেন উনি এক হাতে কান চুলকানো আরম্ভ করেন। আয়াত নম্বর 182, ইন্নাল্লাহ ফকিরুন নাহনু আগনিয়া, নাহনু আগনিয়ার একটু অর্থ করুন। হুজুর বলছেন যে আমি তো ব্যাখ্যা করেছি, আগনিয়াতে অহংকারের দিক আছে। হুজুর বলছেন আপনি কথা বলতে চাচ্ছেন যে আপনি যে তাফসীর করার ছিল আপনি করেছেন, এখন আমাকেও সুযোগ দেওয়া হোক, আমিও কিছু তাফসীর করতে চাই। হুজুর বলছেন আমরা উপস্থিত আছি আপনার তাফসীর শোনার জন্য, বলুন কি তাফসীর করতে চান? হুজুর উনি বলছেন যে হুজুর আমি এই জন্য জিজ্ঞেস করছি, আপনি বিনয়ের সাথে জিজ্ঞেস করছেন কিন্তু আপনি আসলে বলতে চাচ্ছেন অহংকার বশত ইহুদি কথা বলতো। হুজুর বলছেন যে এটি অহংকার বশত তারা এমন আচরণ করতে, কথা তো বেশ কয়েকবার বলেছি। হুজুর বলছেন যে এটি অহংকার বশতই তারা বলতো। দ্বিতীয় কথা হলো ইন্নাল্লাহ গনিয়ুন আনতুমুল ফুকারা, গনি শব্দের অর্থ সামাদ হতে পারে কিনা? হুজুর বলছেন যে সামাদের একটি দিক এমন আছে যা গনির সাথে সামঞ্জস্য রাখে। হুজুর বলছেন যে অর্থ হতে পারে, কিন্তু অবশ্যই গনির এক শব্দের একটি অর্থ হলো সম্পদশালীও, আর গেনা শব্দের একটি অর্থ হলো যিনি অন্য কিছুর মুখাপেক্ষী নন,
এটি এক এক অর্থে ধনীর জন্য এই শব্দ ব্যবহার হয় যে তোমরা যা বলছো আল্লাহ তাআলা তার মুখাপেক্ষী নন। আল্লাহ গনিয়নের অর্থও আছে যেদিকে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তোমাদের মতো লোকদের আল্লাহর এমন কোনো কথার প্রয়োজন নেই, তোমরা বলতে থাকো এবং এই সত্যকে তোমরা পরিবর্তন করতে পারবে না যে তোমরা ফকির আর আল্লাহ তাআলা হলেন ধনী বা সম্পদশালী। হুজুর বলছেন যে আজকে আপনি যথাযথ প্রশ্ন করেছেন, বশির ডার সাহেবকে হুজুর ডাকছেন। আমার প্রশ্ন গতকালের দরসের সাথে সম্পর্ক রাখে। আপনি বলেছিলেন যে ফেরাউনের আধ্যাত্মিক মৃত্যু হয়েছে, দৈহিক জীবন তার লাভ হয়েছে, কিন্তু মলফুজাতে এর বিপরীত অর্থ করা হয়েছে। হুজুর বলছেন আমি নিজেই বলেছি এই কথা, অভিকল এই কথাই আমি বলেছি যে দুটো এই দু ধরনের অর্থ হতে পারে। একটি হলো তার আত্মা মুক্তি পাবে না, কিন্তু দেহ প্রাণ সহ তার দেহকে রক্ষা করা হবে, অর্থাৎ তার জীবন রক্ষা পাবে, জীবন রক্ষা পাবে। আমি দ্বিতীয় অর্থ মুসলিম ওদের বর্ণনা করেছিলাম, মুসলিম ইসলাম দেহের মোকাবেলায় জীব প্রাণকে রেখেছেন, অর্থাৎ একটা প্রাণ রক্ষা হবে না বরং তার দেহ রক্ষা পাবে, দেহ সংরক্ষিত হবে। তার জাহান্নামী এবং অজাহান্নামী হওয়া সম্পর্কে প্রশ্ন, মলফুজাতে লেখা আছে যে দেখো ফেরাউন অনেক বড় কাফের ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুসার জন্য নির্দেশ ছিল যে কুল্লাহু কওলাল লাইয়েনা, কুল্লাহু কওলাল লাইয়েনা, তোমরা উভয় তার সাথে নরম কথা বলো। ইবনে আরবি লেখেন যে ফেরাউনের জন্য আল্লাহ তাআলা কেন মুসাকে কোমলভাবে কথা বলার নির্দেশ দিয়েছেন, এর রহস্য হলো আল্লাহ তাআলা জানতেন যে অবশেষে সে ঈমান আনবে। এটিকে বসির মোহাম্মদ নিজে লিখেছেন না অন্য কারো কথা কোট করেছেন। হযরত ইবনে আরবি লেখেন যে আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে কোমল ব্যবহারের নির্দেশ দিয়েছেন তার কারণ হলো, ইবনে আরবির রওয়ায়েত লিখেছেন, মসীহ মওউদ ইসলাম ইবনে আরবির এই কথাকে রদ করেননি বা সমালোচনা করেননি। হুজুর বলছেন যে মসীহ ইসলাম অনেক সময় একটা রওয়ায়েত বর্ণনা করেন, কিন্তু সে তা সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেন না। একবার নয়, বেশ কয়েকবার এমনটি হয়েছে, অনেক পুরনো রওয়ায়েত মসীহ ইসলাম বর্ণনা করেছেন, তিনি লিখেছেন যে ইসলামী সাহিত্যে এই কথাগুলোও আছে, কিন্তু কোন রায় আর নিজের পক্ষ থেকে তখন দেন না। এই কথাও সেই ধরনের একটি কথা, কারণ অন্যত্র মুসলিমদের নির্দিষ্ট সুনির্দিষ্ট উদ্ধৃতি আছে যে তিনি ফেরাও যা থেকে প্রমাণিত তিনি ফেরাউনকে জাহান্নামী মনে করতেন বা জাহান্নাম। তাই সব একই সব বিষয়ে এক জায়গায় বর্ণনা করা আবশ্যক নয়। ফেরাউন সম্পর্কে মুসলিমদের যে অন্যান্য বাক্য এবং কথা আছে, হুজুর বলছেন যে একজনকে বলছেন যে এই ধরনের উদ্ধৃতি বের করে ওনাকে দেখাতে হবে, তার লেখাতে ফেরাউনকে স্পষ্টভাবে জাহান্নামী আখ্যা দেওয়া হয়েছে। কোরআন করিম নিজেই বলে আওরাদাহুম ইলান্নার, কোরআন জাহান্নামের কথা বলছে আর মুসিবত কিভাবে বলতে পারেন যে ফেরাউন জাহান্নাম থেকে বেঁচে গেছে। হুজুর বলছেন মুফাসসিররা অনেক কথাই লিখেছেন, ইবনে আরবি যদি একটি ব্যাখ্যা করে থাকেন আবশ্যক নয় তার সব কথা মানা, অনেক এমন কথা তিনি বলেছেন যার সাথে আমরা একমত হতে পারি না। হুজুর একটা কবিতার লাইন শোনাচ্ছেন যে খিজিরের অনুসরণ আবশ্যক নয়। তিনি পুরনো বুজুর্গ ছিলেন, পুরনো বুজুর্গদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি, কিন্তু তাদের সব কথা মানা সম্ভব নয়। তার সব কথা সঠিক কিভাবে হতে পারে, কারণ ইবনে আরবি নিজেই কোরআনের পাঁচটি আয়াতকে মনসুখ বা রহিত মনে করতেন। উনি বলেন যে না আমি জানতাম না, হুজুর বলছেন আমি আপনাকে বলছি। মুসলিমদের ইবনে আরবিকে অনেক শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, বারবার তার রেফারেন্স দিতেন, কিন্তু এ বিষয়ে মুসলিমরা নির্দিষ্টভাবে বলেছেন যে কোরআনের একটি বিন্দু রহিত হতে পারে না। ইবনে আরবি সেই শেষ আলেম যিনি ধীরে ধীরে আয়াত রহিত বা বাতেল আয়াতের সংখ্যা কমাতে কমাতে
তিনি ভেবেছেন, চিন্তা করেছেন, বেশিরভাগ এমন বাতিল তথাকথিত বাতিল আয়াতের সমাধান করেছেন, কিন্তু পাঁচটি আয়াতের সমাধান করতে পারেননি। শেষ পর্যন্ত তার এই বিশ্বাস এই ছিল যে কোরআনের পাঁচটি আয়াত নাসেখ, পাঁচটি আয়াত মনসুখ। মুসলিম ইসলামের অবস্থান হলো যে সমস্ত আলেমেরা বলেন যে 500 আয়াত বাতিল, তা থেকে কমতে কমতে 5 পর্যন্ত পৌঁছেছে। 5টি আয়াত দূরের কথা, কোরআনের একটা বিন্দু বাতিল বা রহিত হতে পারে না। ইবনে আরবির বরাতে এই কথা বলা যে তিনি যা ভেবেছেন বা চিন্তা করেছেন তা অবশ্যই সঠিক হবে, এটি এই চিন্তা এই ধারণা সঠিক নয়। ফেরাউনের জান্নাতি হওয়ার কথা তো ভাবাই যেতে পারে না, সারা জীবন সে এমন কাজ করেছে যে জাহান্নামের চিত্র সামনে আসে, কিন্তু এই ধারণা করা যে যদি সে ইবনে আরবির মতে যদি জাহান্নামী না হয়ে থাকে তাহলে সে কোথায় গেছে, তাহলে সে জান্নাতে গিয়ে থাকবে, তৃতীয় কোনো জায়গার কথা তো কোথায় উল্লেখই নেই। আপনার কি মনে, আপনি কি জানেন এমন কোনো জায়গা যেখানে ফেরাউনকে একা রাখা আছে? সে জাহান্নামীদের নেতা, লিডার, বারবার অহংকারী, সীমাতৃপ্ত জুলুমকারী, কোরআনে বারবার লেখা আছে তার সম্পর্কে। এই তাফসীরের একটা দিক শুধুমাত্র যা তিনি উল্লেখ করেছেন, আপনি রামেসিস সানির কথা বলেছেন কালকে, মালিক সাহেব তার কোরআন শরীফে লিখেছেন যে সেই ফেরাউন ছিল দ্বিতীয় রামেসিস সানি, সেই ফেরাউন ছিল যিনি হযরত মুসাকে লালন পালন করেছেন। আমি গবেষণা করেছি, হুজুর বলছেন যে রামেসিস সানি সেই ফেরাউন ছিল যার যুগে এই ঘটনা ঘটেছে। তার নাম তিনি লিখেছেন মেনফাতা, ইনি প্রথম ছিলেন। মেনফাতা রামসিসের পূর্বের ফেরাউনের নাম। মেনফাতার যুগে হযরত মুসা সেখানে আশ্রয় পেয়েছিলেন। ইনি লিখছেন মেনফাতা জুলুম করেছিল, হুজুর বলছেন তা বললে অসুবিধা, তিনি বললে অসুবিধা নেই। আমি যে কথা বলছি তা আমি গবেষণা করিয়েছি, আমার কাছে সাক্ষ্য প্রমাণ আছে। গবেষকরা আজ পর্যন্ত মুসার মৃত্যুর পর যত গবেষণা করছেন তার উপর দৃষ্টি রেখে আমি বলছি, আপনি এমনভাবে উল্লেখ করছেন যেন মালিক সাহেব যা লিখেছেন তা 100% সঠিক, 100% তার কথা মানতে আমি বাধ্য। মোটেই নয়, আমি তার কথা মানতে বাধ্য নই। আপনি তার কথা মানতে পারেন, আমি আমার গবেষণার কথা বলছি। এখন পর্যন্ত গবেষণা নিশ্চিতভাবে সামনে আসেনি, এটি চলমান একটি বিষয়। যখনই এমন সুস্পষ্ট তথ্য সামনে আসবে জামাতের সামনে উপস্থাপন করে, এরপর আপনি মানুন বা না মানুন আপনার ব্যাপার। ইনি বলছেন যে হুজুর তাহলে এই ফরিদ সাহেবের তাফসিরের রিভিশন হওয়া উচিত। হুজুর বলছেন রিভিশন কিভাবে করবেন, আপনি তো লেখক নন, অর্থাৎ ইবনে আরবির তাফসির কি রিভিশন করবেন, মৌলানা জালালউদ্দিন সাইয়ুতির তাফসিরের কি রিভিশন করবেন? রিভিশনের কোনো সুযোগ নেই, এটি জায়েজ নয়। যে যে স্থানে মতভেদ আছে আমাদের, আমি নিশ্চিতভাবে বলেছি যে একটা বিন্দু সেখানে আমরা পরিবর্তন করতে পারবো না। সর্বোচ্চ আমরা যা করতে পারি তা হলো আমরা নির্দিষ্টভাবে বলতে পারি, নাম্বার দিয়ে নোট দিতে পারি, বলুন যে আমাদের মতে এই অনুবাদও হতে পারে এই আয়াতের, আমাদের মতে এই ব্যাখ্যাও সম্ভব, আর এই ব্যাখ্যার সাথে আমরা মত পার্থক্য রাখি, এই ব্যাখ্যা সঠিক। এটি একটি সাহিত্যের জগতে এটি একটি স্বীকৃত রীতি, পুরো ইসলামী সাহিত্যে এটি দেখা যায়। মূল লেখাকে পরিবর্তন করেনি কিন্তু নোট এত বেশি লাগিয়েছে, এত ব্যাখ্যা করেছে যে মূল কিতাব ছোট কিন্তু অগণিত ব্যাখ্যা আমরা দেখতে পাই। হুজুর বলছেন এটা আমরা করতে পারি, হযরত মালিক সাহেব অনেক পরিশ্রম করেছেন, অনেক বড় বুজুর্গ, ইংরেজি ভাষায় বড় দক্ষতা ছিল, তার সেবা তার খেদমতকে অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু মানুষ ছিলেন, জ্ঞান স্থির বস্তবের বিষয় নয়, জ্ঞান ক্রমশ উন্নতি করছে। অধিকাংশ ক্ষেত্রে মুসলিমদের নোটকে তিনি ব্যবহার করেছেন, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কোনো নোটের সাথে আমি বিনয়ের সাথে আমার মত পার্থক্যের কথা বলি, কারণ উল্লেখ করে হযরত মুসলিম মত খলিফাতুল মসিহ আউয়ালের বরাতে মত পার্থক্যের কথা বলতেন। জামাতের বুজুর্গেরা মৌলভী সরওয়ার শাহ সাহেব বা অন্যান্যরা কোনো কোনো ক্ষেত্রে তাফসিরি কথায় খোলাফাদের সাথে মত পার্থক্য রাখতেন, উল্লেখ করুন বা না করুন তাফসিরে স্পষ্টভাবে তা দেখা যায়। জ্ঞানের জগতে এই যে স্বাধীনতার বিষয়, এটি
অজ্ঞতার সাথে যদি কেউ এটি দেখে তাহলে অনেক অজ্ঞতামূলক কথা সামনে আসবে। অজ্ঞরা যদি নিজেদের তাফসীর কোরআনের নামে উল্টাপাল্টা কথা ছাপা আরম্ভ করে, জামাতের অনুমতি দিতে পারে না। কিন্তু এটি নিশ্চিত একটি কথা যে যদি কোনো তাফসীরি বিষয় হয়, কোনো আহমদীর হৃদয় যদি তাতে এর সাথে একমত না হন, খলিফা ভক্তের ইচ্ছার বিরুদ্ধে তার প্রপাগান্ডা বা অপপ্রচারের অনুমোদন এটি ফেদ না হবে। কিন্তু হৃদয় এমন মত পার্থক্য রাখতে পারে, এটি কোনো পাপ নয়। যতদিন সে আশ্বস্ত না হয়, খলিফা ভক্তের প্রত্যেক তাফসীরি কথার সাথে মতকে পৌঁছা আবশ্যক নয়। কিন্তু যেখানে মত পার্থক্য থাকে, যেভাবে অন্যান্য আলেমদের মত পার্থক্য থাকে, তাদের আবশ্যক, তার জন্য আবশ্যক হলো খলিফা ভক্তকে জানানো যে আপনার এই নোটের সাথে আমি এতটা মত পার্থক্য রাখি, আর এই হলো আমার যুক্তি। অনেকে আমাকে লেখে, আর সময় পেলে আমি তাদেরকে উত্তর দেই, এরপর তাদের উত্তর আসে যে হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আর এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, এখন আমাদের আর কোনো মতভেদ নেই বা মত পার্থক্য নেই। তাকওয়ার সাথে যদি মত পার্থক্য রাখা হয়, সেটি একটি রহমত। সে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ইখতিলাফু উম্মতি রহমাতুন, আমার উম্মতের মতভেদ বা মত পার্থক্য কোনো বিষয়ে এটি রহমত। এখানে সেই ইখতিলাফ বা মতভেদের কথা বলা হয়নি যা দুষ্কৃতকারী আলেমেরা করার ছিল। তাদের সম্পর্কে বলা হয়েছে ওলামা হুম শাররু মান তাতা আদিমি সামা, তাদের আলেমেরা আকাশের নিচে নিকৃষ্টতম জীব। মুত্তাকি আলেমদের কথা যেখানে আছে, তাদের মত পার্থক্য রহমত আখ্যা দেওয়া আছে, সেখানে বলা হয়েছে ওলামা উম্মতি, আমার উম্মতের যে প্রকৃত আলেম যারা আমার উম্মত আখ্যায়িত হওয়ার যোগ্য, তাদের মত পার্থক্য মতভেদ রহমত। তো প্রত্যেক এমন মত পার্থক্য মতভেদ যা তাকওয়া ভিত্তিক, যা দুষ্কৃতির উদ্দেশ্যে নয়, নৈরাজ্যের উদ্দেশ্যে নয়, তার রহমত, এর ফলে জ্ঞানের উন্নতি হয়, এর আলো বা জ্যোতি সবসময় প্রসার লাভ করে। আর যেই মতভেদ কোনো দুর্বিসন্ধিমূলক হয়ে থাকে, অহমিকা বশত বা অহংকার বশত হয়ে থাকে, তা ফেতনা হয়ে থাকে। আর হযরত মুসলিমদের জীবনে বারবার এমন ঘটনা ঘটেছে, অনেক আলেম মতভেদ করেছে, প্রকাশ্যে মসজিদে বলেছে আমার উপস্থিতি তেমনটি হয়েছে। হযরত মিয়া বশির আহমদ সাহেব মত পার্থক্য রেখেছেন, হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের মত পার্থক্য ছিল, মুচকি হেসে তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং যুক্তি পেশ করেছেন। কিন্তু কোনো অনেক ফেতনা নৈরাজ্যবাদী, ফেতনাবাস এবং নৈরাজ্যবাদী, তাদের তিনি পিছু ধাওয়া করেছেন, বলেছেন যে এমন কথা বলবে না, খলিফা ভক্তের অধিকার আছে, আল্লাহ যেখানে তাকে বোঝান যে এখানে ফেতনা রয়েছে, সেখানে তিনি বিধিনিষেধ আরোপ করতে পারেন। আর যেখানে তিনি দেখেন যে আর অধিকাংশ সিদ্ধান্ত আল্লাহ তাআলার ফজলে সঠিক প্রমাণিত হয়, মত পার্থক্য যখন তাকওয়া ভিত্তিক হয়, সেখানে কখনো কাউকে ভর্ৎসনা করা হয় না। আপনি সব মজলিসে এসে কোনো না কোনো মতপার্থক্য মত পার্থক্য পেশ করেন। আপনি আমাকে কখনো অসন্তুষ্ট দেখেছেন? এটি আমি বলছি, মতভেদ থাকতে পারে, কিন্তু মতভেদ যদি জামাতকে খণ্ড বিখণ্ড করার উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে এটি সহ্য করা হবে না। একইভাবে মোহাম্মদ আব্দুর রশিদ সাহেবের কথা সাক্ষী, অনেক বড় বড় মত পার্থক্য মতভেদ নিয়ে তিনি আসেন, আমি কৃতজ্ঞতার সাথে তার উত্তর দিই, বিশ্বস্ততার সাথে, তাকওয়ার সাথে, খলিফা ওয়াক্তের সাথে বা কারোর সাথে যে তাফসীরি বিষয়ে মতভেদ বা মত পার্থক্য রাখা হয় এটি অবৈধ নয়। কিন্তু যেখানে খলিফা ওয়াক্ত কোনো জামাতি সিদ্ধান্ত করেন, এমন কোনো বিষয়ে কোরআন থেকে ব্যাখ্যা পেশ করেন যা খেলাফতের দায়িত্বের সাথে সম্পর্ক রাখে বা সেই পদের সাথে সম্পর্ক রাখে, তা অস্বীকার করা, অমান্য করা মোটেই জায়েজ নয়। সেই ক্ষেত্রে মতভেদ থাকলেও তার হৃদয়ে রাখেন এবং আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমাদেরকে বোঝাও বা খলিফা ওয়াক্তকে তুমি পদ দেখাও। এমন ক্ষেত্রে প্রায় সময় আল্লাহ তাআলা সঠিক পদ দেখান। অনেক সময় আজ বা কোনো সময় কাল, এই রমজানে আমি একটি চিঠি পেয়েছি, বেশ কয়েকটি চিঠি পেয়েছি একই বিষয়ে সম্পর্কিত। কেউ কেউ লিখেছেন যে আপনার অনেক বিষয় সম্পর্কে আমার মতভেদ ছিল, কিন্তু হৃদয়ে লালন করছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আপনি দরস আরম্ভ করার পর সব সমস্যার, সব প্রশ্নের উত্তর এসে গেছে, সেই মতভেদ আমার হৃদয় থেকে বেরিয়ে গেছে।
তো যারা তাকওয়ার ভিত্তিতে মতপার্থক্য রাখে এবং দোয়া করে তাদের সমস্যার আল্লাহ তাআলা নিজে স্বয়ং সমাধান করেন। খলিফা যদি এমন ভুল করেন যার তার পদের সাথে সম্পর্ক এবং জামাতের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন ক্ষেত্রে আল্লাহ খলিফাকে তার সংশোধন করবেন। এটি আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা। আল্লাহ তাআলা স্বয়ং খলিফাকে দিক দেখান, পথ দেখান। আর খলিফা আবার বলেছেন যে খলিফাকের জন্য যেহেতু তোমরা নিগরান নও, তোমরা জবাবদিহিতার সম্মুখীন হবে না, বা তিনি তোমাদের সামনে জবাব দেবেন না। এর অর্থ এই নয় যে তিনি তাকে জবাবদিহিতার সম্মুখীন হতেই হবে না, তিনি তোমাদের তুলনায় বড়, সর্বশক্তিমান আল্লাহর সামনে তাকে জবাব দিতে হবে। আমি যদি এমন কোনো ভুল করি তোমাদের দৃষ্টিতে যে আমি গ্রহণ করার জন্য প্রস্তুত নই তোমাদের পক্ষ থেকে, এটি যদি সত্যি ভুল হয় তাহলে জেনে রেখো যে আল্লাহ আমাকে নিজেই ডেকে নেবেন। আল্লাহ ফিরে খলিফাকে পদ থেকে অপসারণ করেন না, তিনি হয়তো সংশোধন করবেন বা তাকে ডেকে নেবেন। খলিফাতুল মসীহ আউয়াল একটি যুক্তিগত কথা বলেছেন, মুনাফিকদের মুখ বন্ধ করার জন্য তিনি এমনটি বলেছেন। এটি খুব সুন্দর একটি যুক্তি ছিল যা তিনি পেশ করেছেন। ঠিক আছে, যদি তোমরা মনে করো যে বা এই সন্দেহে থাকো যে আমরা খলিফার সাথে মতভেদ রাখি, তারপরও খলিফা কথা মানেন না, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি বলেন যে এমন ক্ষেত্রে দোয়া করো, আল্লাহর কাছে বলো যে আল্লাহ কেমন খলিফা আমাদের উপর চাপিয়েছ। তো তিনি বলছেন তোমরা যদি সত্য হও আল্লাহ আমাকে ডেকে নেবেন। এরপর আর সন্দেহের কি দিক বাকি থাকতে পারে? হুজুর বলছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন। শেষ কথা হলো, দেড়টা বেজে গেছে, লালা সম্পর্কে উনি বলছেন, আপনি বলেছেন এতে, ইনি বলছেন এতে হজম করার উপকরণ আছে। লালাতে হুজুর বলছেন যে হজমের উপকরণ ছাড়াও লালাল অ্যান্টিবায়োটিকও, আমি নিজে এই বিষয়টি পড়েছি, একটা নির্ভরযোগ্য সায়েন্টিফিক পত্রিকায় পড়েছি, তাতে লেখা আছে যে এটি শুধু কার্বোহাইড্রেটকে সুগারই বানায় না, বরং এতে অনেক এমন এজেন্ট আছে বা উপকরণ আছে যা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে বা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে, অ্যান্টিসেপ্টিকের বৈশিষ্ট্য রাখে। কোরআন যে বিষয়ের জন্য শেফা শব্দ ব্যবহার করেছে মধুর জন্য, সেই মধু শুধু ফুলের রসে নয় বরং মধুর স্যালাইভার সাথে মিশ্রিত সেটি, আর যতক্ষণ পর্যন্ত মৌমাছির লালার সাথে মিশ্রিত না হয় মৌমাছি বারবার জিহ্বা বের করে, আর যতক্ষণ এটি সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে অতিবাহিত না হয় সেটিতে আরোগ্য আসে না। তাই লালাতে যে অ্যান্টিসেপ্টিক উপকরণ আছে এটি বৈজ্ঞানিক সত্য, এতে কোনো দ্বিমত করার সুযোগ নেই।